হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভারতের ইতিহাসের কুইক রিভিশন হিসাবে দ্বিতীয় পর্বটা দেখব। আগের ভিডিওতে আমরা শেষের দিক থেকে প্রায় 900 পর্যন্ত প্রশ্ন দেখেছি, আজ এই ভিডিওতে আমরা প্রথম দিক থেকে দেখব। কারণ আগের ভিডিওতে আমি কিছু উল্টো দিক থেকেই শুরু করেছিলাম, যাতে তোমরা প্রথম দিককার প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে পাও। সেই জন্য আজ আমি এক নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আর ভারতের ইতিহাস একটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আর যদি তোমাদের কোনো কারেকশন বা ভুল বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং একবার কমসে কম কমেন্ট সেকশন চেক করবে। তাহলে যদি কোনো প্রশ্নের কারেকশন করা হয়েছে বা এরকম কিছু থাকে তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে নিচে। আমি অ্যান্সারগুলো কিন্তু কমেন্টে দিই, যদি কোনো প্রশ্ন পরবর্তীকালে ভুল বেরোয় সেগুলো কারেকশন করার চেষ্টা করি। সুতরাং বুঝতেই পারছো কমেন্ট সেকশন অবশ্যই একবার চেক করে নেবে। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার ওয়ান, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? সিন্ধু সভ্যতা ছিল তাম্রপ্রস্থ যুগের সভ্যতা। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসবাসেষ আবিষ্কার করেন? বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে সিন্ধু সভ্যতার ধ্বংসবাসেষ আবিষ্কার করেন, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে? 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়, অ্যান্সার হবে এ। খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতা যাত্রা শুরু হয়েছিল? এখানে খ্রিস্টপূর্ব 3000 খ্রিস্টপূর্ব অব্দে সিন্ধু সভ্যতা যাত্রা শুরু হয়েছিল, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? সিন্ধু সভ্যতা হচ্ছে নগর ভিত্তিক সভ্যতা, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা নাম? প্রাচীনতম সভ্যতার নাম ভারতের কোন সভ্যতা? এখানে সিন্ধু সভ্যতা, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় এক তৃতীয়াংশ কী ছিল? পুরুষ মূর্তি, অ্যান্সার হবে এখানে বি। হরপ্পা সভ্যতার পোড়ামাটি শিল্পের প্রায় এক তৃতীয়াংশ ছিল পুরুষ মূর্তি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? এখানে সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার জানা ছিল না, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার সভ্যতায় সম্মান করা হতো ষাঁড়কে, এখানে অ্যান্সার হবে সি। হরপ্পা সভ্যতায় ষাঁড়কে সম্মান করা হতো, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতায় পাওয়া যায় এখানে 5000 শিলমোহর, 2000 শিলমোহর, 4000 শিলমোহর, 6000 শিলমোহর, এখানে অ্যান্সার হবে বি। 2000 শিলমোহর পাওয়া যায় সিন্ধু সভ্যতায়, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ, অ্যান্সার হবে এখানে এ। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা, অ্যান্সার হবে এখানে সি। ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতার একটি বন্দর হলো লোথাল, অ্যান্সার হবে এখানে বি। সিন্ধু সভ্যতার একটি বন্দর হলো লোথাল, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, অ্যান্সার হবে এখানে সি। হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী? এখানে কৃষিকাজ এবং পশুপালন, অ্যান্সার হবে এ। কৃষিকাজ এবং পশুপালন ছিল হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার বিলুপ্তি কোন সময় ঘটে? আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টদশ শতকে সিন্ধু সভ্যতার বিলুপ্তি ঘটে, অ্যান্সার হবে এখানে বি। আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে? 250টি কেন্দ্র পাওয়া গেছে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে কী বোঝায়? সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে বোঝায় কারিগরি শিল্প ও বাণিজ্য, অ্যান্সার হবে এ। সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কী? এখানে বন্যা এবং পরিবেশের পরিবর্তন, অ্যান্সার হবে এখানে বি। বন্যা এবং পরিবেশের পরিবর্তন। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে ধ্বংসস্তূপের মধ্যে থেকে নৃত্যতত্ত্ববিদরা নরগোষ্ঠীকে চিহ্নিত করেছেন কয় ভাগে? এখানে তিন ভাগে, অ্যান্সার হবে সি।
গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে? গুজরাটের লোথালে একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে। অ্যান্সার হবে এখানে বি। মহেঞ্জোদারোর সর্বাপেক্ষা অন্যতম আকর্ষণীয় বস্তু কি? স্নানাগার। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ফরাসি প্রত্নতত্ত্ববিদ মনে করেন যে হরপ্পার শৈলতন্ত্রের তুলনায় এই দুটি নগরের রাষ্ট্রতন্ত্র অনেক উদার ছিল? এখানে অ্যান্সার হবে বি, কাসাল। কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবে ভারতীয়? এখানে অ্যান্সার হবে এ, গর্ডন চাইল্ড মনে করতেন হরপ্পা সংস্কৃতি একান্তভাবে ভারতীয়। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে বলেছেন বলেছিলেন ইতিহাসের তরবারে আর্যগণ সিন্ধু উপত্যকার সভ্যতার ধ্বংসকারী রূপে অভিযুক্ত? এখানে অ্যান্সার হবে হুইলার। হুইলার মনে করেন আর্যগণ সিন্ধু উপত্যকার সভ্যতার ধ্বংসকারী রূপে অভিযুক্ত। অ্যান্সার এখানে এ। সিন্ধু সভ্যতায় পুরোহিত শ্রেণীর কোনো প্রাধান্য ছিল না, একথা কোন ঐতিহাসিক মনে করেন? রামশরণ শর্মা। অ্যান্সার হবে এখানে সি, রামশরণ শর্মা মনে করেন যে সিন্ধু সভ্যতায় পুরোহিত শ্রেণীর কোনো প্রাধান্য ছিল না। হরপ্পা সংস্কৃতি দেশীয় উৎসে বিশ্বাসী, এটা অ্যান্সার হবে এ, বাসাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালের পর হরপ্পা সংস্কৃতির কেন্দ্রগুলি পাকিস্তানে চলে গেছে? 1947 সালের পর হরপ্পা সংস্কৃতির কেন্দ্রগুলি পাকিস্তানে চলে গেছে। অ্যান্সার হবে এখানে বি। সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে? জন মার্শাল সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন। অ্যান্সার হবে এ। সিন্ধুর বণিকদের কি বলা হতো? সিন্ধুর বণিকদের বলা হতো পনি। অ্যান্সার হবে এ। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। অ্যান্সার হবে এখানে সি। হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু কি ছিল? এখানে তামা এবং টিন। দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা অঞ্চলে। অ্যান্সার হবে সি। হরপ্পা সভ্যতার লিপির নাম কি? হরপ্পা সভ্যতার লিপির নাম হচ্ছে মেহেরগড় লিপি। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতীক ছিল? এখানে মেহেরগড় সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতীক ছিল। অ্যান্সার হবে বি। সিন্ধুর সমাজ কেমন ধরনের ছিল? সিন্ধুর সমাজ ছিল মাতৃতান্ত্রিক। অ্যান্সার হবে এখানে বি। কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। অ্যান্সার হবে এ। হরপ্পা সভ্যতার সর্বজনীন স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1947 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এখানে বি। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? ফ্রান্সিও জারিচ। অ্যান্সার হবে এখানে এ। মহেঞ্জোদারোই প্রাপ্ত স্নানাগারটির আয়তন কত? এখানে অ্যান্সার হবে সি, 180 ফুট ইন্টু 108 ফুট। হরপ্পা আদিবাসীদের মৃত্যুর পর মৃতদেহকে কি করা হতো? এখানে সমাধিস্থ করা হতো। হরপ্পা লিপি থেকে কত রকম বর্ণ বা সচিত্র লিপি পাওয়া গেছে? এখানে 270 রকম। অ্যান্সার হবে ডি। হরপ্পা সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? এখানে মাসন সর্বপ্রথম হরপ্পা পর্যবেক্ষণ করেন। অ্যান্সার হবে এ। সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেন? সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল। অ্যান্সার হবে এ। মাসন কত খ্রিস্টাব্দে প্রথম হরপ্পা পর্যবেক্ষণ করেন? 1826 খ্রিস্টাব্দে মাসন প্রথম হরপ্পা পর্যবেক্ষণ করেন। অ্যান্সার হবে ডি। প্রাচীন ভারতীয় কোন সভ্যতায় প্রথম নৌকা তৈরি হয়? প্রাচীন ভারতীয় কোন সভ্যতায় প্রথম নৌকা তৈরি হয়? হরপ্পা সভ্যতায়। অ্যান্সার হবে এখানে সি। সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না? এখানে চানহোদরো। অ্যান্সার হবে সি। সিন্ধু সভ্যতার চানহোদরোতে কোনো দুর্গ ছিল না। অ্যান্সার হবে সি। সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে সবচেয়ে উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল? চানহোদরো। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার এখানে শতদ্রু নদীর তীরে অবস্থিত। অ্যান্সার হবে ডি। প্রাচীন কোন সভ্যতা প্রথম তুলোর চাষ করে? এখানে সিন্ধু সভ্যতা প্রথম তুলোর চাষ করে। অ্যান্সার হবে এ। সিন্ধু সভ্যতাকে কারা মেলুয়া বলতো? সুমেরের মানুষরা সিন্ধু সভ্যতাকে মেলুয়া বলতো। অ্যান্সার হবে বি, সুমেরের মানুষরা।
হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কে? আদি শিব। হরপ্পা সভ্যতার প্রধান দেবতা হচ্ছেন আদি শিব, অ্যান্সার হবে সি। স্বস্তিকা চিহ্ন ব্যবহার করত কোন পূজার প্রতীক হিসাবে? সূর্য পূজার প্রতীক হিসাবে, অ্যান্সার হবে এ। ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ, অ্যান্সার হবে এখানে ডি। আর্যরা প্রথম কবে ভারতে আসেন? এখানে 1500 খ্রিস্টপূর্বাব্দে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ, অ্যান্সার হবে এখানে এ। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে নিষ্ক, অ্যান্সার হবে এ। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, অ্যান্সার সি। বেদের কয়টি ভাগে ভাগ আছে? এখানে বেদের চারটি ভাগ আছে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে বেদের কোন অংশকে বেদান্ত বলে? এখানে বেদের শেষ অংশকে বেদান্ত বলে, অ্যান্সার হবে এ। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম হচ্ছে ইন্দ্র। আর্যদের বিনিময়ের প্রথার মাধ্যম কি? অ্যান্সার হবে এখানে সি, গরু। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতার ভাষাটা কারা? আর্যরা, অ্যান্সার হবে এখানে বি। বৈদিক সভ্যতার ভাষাটা হচ্ছে আর্যরা, অ্যান্সার বি। বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখো? এখানে লোপামুদ্রা, অ্যান্সার হবে ডি। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল? সংস্কৃত, অ্যান্সার হবে এ। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত, অ্যান্সার এ। 10,000 যুদ্ধ, 10,000 যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঠিক এখানে 10,000 যুদ্ধ হবে, 10, অ্যান্সার হবে বি, ঋগ্বেদে। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে, অ্যান্সার হবে এ। বেদাঙ্গের সংখ্যা কয়টি? বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। ঋগ্বৈদিক সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে কোনটি? এখানে গরু, অ্যান্সার হবে সি। চতুরাশ্রম প্রথা কাদের জীবনের অঙ্গ? চতুরাশ্রম প্রথা হচ্ছে আর্যদের জীবনের একটি অঙ্গ। ঋগ্বৈদিক যুগের প্রথম দিকে আর্যদের অর্থনীতির ভিত্তি কী ছিল? এখানে অ্যান্সার হবে বি, পশুপালন। কোশ্চেন নাম্বার 73, ঋগ্বৈদিক যুগের প্রথম দিকে আর্যদের অর্থনীতির ভিত্তি ছিল পশুপালন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে দুটি রাজনৈতিক পরিষদের নাম কি? সভা ও সমিতি, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতার ভাষাটা কারা? অ্যান্সার হবে এখানে আর্যগণ। আর্য কথার অর্থ কি? সৎ বংশজাত, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বি, নেক্সট এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতা গড়ে উঠেছে কাকে ভিত্তি করে? বেদকে ভিত্তি করে, বৈদিক সভ্যতা গড়ে উঠেছে বেদকে ভিত্তি করে, অ্যান্সার হবে এ। এই প্রশ্নটা একবার চেক করে নিও, সঠিক অ্যান্সার আমার বেদ, যাই হোক কনফিউশন লাগছে একটু। পরবর্তী প্রশ্ন, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কি? ব্রহ্মচর্য। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, অ্যান্সার হবে এ। আর্যদের কোন আশ্রম জ্যোতি আশ্রম নামে পরিচিত? এখানে সন্ন্যাস জ্যোতি আশ্রম নামে পরিচিত, অ্যান্সার হবে ডি। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অ্যান্সার হবে এখানে এ। আর্যদের পরিবারের প্রধানকে কী বলা হতো? কুলুপ, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্যদের দেবী হলেন আদিতি, অ্যান্সার হবে এখানে সি। আর্য সমাজের মূল ভিত্তি কী ছিল? পরিবার, আর্য সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। বৈদিক যুগের শাসন ব্যবস্থা কী ধরনের? পিতৃতান্ত্রিক, অ্যান্সার হবে এখানে বি। আর্যদের রাজাকে কী বলা হতো? রাজন, অ্যান্সার হবে এখানে সি। সভা ও সমিতি কাকে পরামর্শ দান করে? এখানে রাজনকে, অ্যান্সার হবে এ। আর্যদের গ্রামের প্রধানকে কী বলা হয়? গ্রামীণ, অ্যান্সার হবে এখানে সি, গ্রামীণী। আর্যদের গ্রামের প্রধানকে বলা হয় গ্রামীণী। আর্যদের বিষের প্রধানকে কী নামে পরিচিত? বিষপতি, অ্যান্সার হবে এখানে ডি। জনের অধিকর্তা কী নামে পরিচিত? গোপ, জনের অধিকর্তা গোপ নামে পরিচিত। আর্যরা কোন ভাষায় কথা বলতো? ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতো, এটা হবে সঠিক অ্যান্সার। আগে একটা প্রশ্ন পেয়েছিলাম আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো, কিন্তু অপশানে কি মনে হয় ইন্দো ইউরোপীয় ভাষাটা ছিল না, সুতরাং এটা হবে কিন্তু সঠিক অ্যান্সার। তোমরা একবার তাহলে চেক করে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্যদের প্রধান বাহন কী ছিল? আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া, অ্যান্সার হবে এখানে এ।
নেক্সট প্রশ্ন হচ্ছে, বেদ কথাটি কোন শব্দ থেকে এসেছে? বেদ কথাটি বিত শব্দ থেকে এসেছে, অ্যান্সার হবে এখানে বি। আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? কিরগিজ স্টেপ অঞ্চল, অ্যান্সার হবে এখানে সি। কিরগিজ স্টেপ অঞ্চলে আর্যদের আদি বাসভূমি ছিল। দশ রাজার যুদ্ধে ভারত গোষ্ঠী রাজা কে ছিলেন? অ্যান্সার হবে এখানে বি, সুদাস। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন লিপি আর্যদের সম্পর্কে জানতে সাহায্য করে? এখানে ভূগাজকই শিলালিপি আর্যদের সম্পর্কে জানতে সাহায্য করে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন দর্শন চর্চা ও ধর্মতত্ত্ব আলোচনা করে কাটিয়ে দিতেন তাদের কি বলা হতো? ব্রহ্মবাদিনী, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঋগ্বৈদিক যুগে পঞ্চম বেদ বলতে কি বোঝায়? ঋগ্বৈদিক যুগে পঞ্চম বেদ হল মহাভারতকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্য সংস্থা কি নামে পরিচিত? নিগম। পরবর্তী বৈদিক যুগে শিল্প এবং বাণিজ্য সংস্থা নিগম নামে পরিচিত, অ্যান্সার সি। বৈশ্য সম্প্রদায় এখানে শ্রেষ্ঠী নামে পরিচিত, অ্যান্সার হবে বি। ভূগাজকই শিলালিপি কোথায় পাওয়া যায়? তুরস্ক, অ্যান্সার হবে বি। ভূগাজকই শিলালিপি পাওয়া যায় তুরস্কে, অ্যান্সার হবে বি। ঋগ্বেদের সংহিতায় কতগুলি সূত্র আছে? এখানে 1028টি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে ভ্রাম্যমাণ বণিকদের কি বলা হতো? স্বার্থবাহ, অ্যান্সার হবে এখানে সি। পরবর্তী বৈদিক যুগে ভ্রাম্যমাণ বণিকদের স্বার্থবাহ বলা হতো, অ্যান্সার হবে এখানে সি। ঠিক বৈদিক যুগে একান্নবর্তী পরিবারকে কি বলা হয়? এখানে কুল বলা হয়, অ্যান্সার হবে বি। ধর্মীয় উৎসবে যে মিহি বস্ত্র পরিধান করত তা কি নামে খ্যাত? এখানে দুকুল নামে পরিচিত, অ্যান্সার হবে বি। ঠিক বৈদিক যুগে চাষযোগ্য জমিকে কি বলা হয়? সীতা বলা হয়, অ্যান্সার হবে এখানে সি। ঠিক বৈদিক যুগে লাঙলকে কি বলা হতো? সির, অ্যান্সার হবে এখানে এ। ষোড়শ মহাজন পদের মধ্যে দুটি নাম উল্লেখ করো, এখানে কাশী ও কৌশল। ষোড়শ মহাজন পদের একটি দুটি পদ, অ্যান্সার হবে বি। মৎস্য রাজ্যের রাজধানী কোথায় ছিল? বিরাটনগর, অ্যান্সার হবে এ। কুরু রাজ্যের রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থ, অ্যান্সার হবে এখানে এ। ষোড়শ মহাজন পদ বলতে কতগুলি ক্ষুদ্র রাজ্যকে বোঝায়? এখানে অ্যান্সার হবে সি, ১৬টি। কেশপুত্র ও কপিলাবস্তু নিয়ে কোন রাজ্য গঠিত? এখানে কৌশল রাজ্য গঠিত, অ্যান্সার হবে এখানে ডি। পার্ন ও গয়া রাজ্য নিয়ে কোন রাজ্য গঠিত? এখানে মগধ রাজ্য গঠিত, অ্যান্সার হবে এখানে বি। ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত? অসমক, অ্যান্সার হবে এ, অসমক দক্ষিণ ভারতে অবস্থিত। ষোড়শ মহাজন পদের মধ্যে কোন দুটি রাজ্য পূজাতান্ত্রিক? পেজি এবং মল্ল ছিল পূজাতান্ত্রিক, অ্যান্সার হবে এখানে সি। কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজন পদের পরিচয় পাওয়া গেছে? এখানে অ্যান্সার হবে এ, অঙ্গোত্তর নিকায়। কাশীর বর্তমান নাম হচ্ছে বারাণসী, অ্যান্সার সি। মহাজন শব্দের অর্থ হল বৃহৎ রাজ্য, অ্যান্সার এখানে বি। ষোড়শ মহাজন পদ সমীর মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য কোনটি? অ্যান্সার হবে এ, মগধ। বুদ্ধের সময় মগধের রাজা কে ছিলেন? বিম্বিসার, অ্যান্সার হবে এখানে এ। জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, অ্যান্সার হবে বি। মধ্যপন্থা কে উদ্ভাবন করেন? গৌতম বুদ্ধ, অ্যান্সার হবে এখানে সি। কতজন তীর্থঙ্কর জৈন ধর্মমত প্রচার করেন? এখানে ২৪ জন তীর্থঙ্কর জৈন ধর্মমত প্রচার করেন। পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন ৩৪তম তীর্থঙ্কর, অ্যান্সার হবে সি। মহাবীর আত্মার মুক্তির জন্য সৎকর্ম, সদ্ব্যবহার ও সৎজ্ঞান এই তিনটি পন্থার কথা বলেছেন, এটি কি নামে পরিচিত? ত্রিরত্ন নামে পরিচিত। সৎকর্ম, সদ্ব্যবহার ও সৎজ্ঞান ত্রিরত্ন নামে পরিচিত, অ্যান্সার হবে এখানে সি। অনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে পার্শ্বনাথের আবির্ভাব হয়েছিল, অ্যান্সার হবে এখানে বি। বর্তমান নাম কার ছিল? বর্তমান নাম ছিল মহাবীরের, অ্যান্সার হবে এ। বৈশালী কোথায় অবস্থিত? বৈশালী বিহারে অবস্থিত, অ্যান্সার এ। মহাবীরের মায়ের নাম হচ্ছে ত্রিশলা, অ্যান্সার এখানে বি। কারা বিশ্বাস করতেন প্রত্যেক মানবাত্মাই
পুণ্য শক্তির আধার এখানে জৈনরা। জৈন ধর্মগ্রন্থকে কয়টি ভাগে ভাগ করা হয়? জৈন ধর্মগ্রন্থকে চারটি ভাগে ভাগ করা হয়। মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় কয় ভাগে বিভক্ত হয়েছিল? দুই ভাগে। অ্যান্সার হবে এ। লুম্বিনী বন কার জন্মস্থান? এখানে বুদ্ধর জন্মস্থান। অ্যান্সার হবে বি। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? এখানে ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে বুদ্ধদেবের গৃহত্যাগের ইতিহাস কি নামে খ্যাত? মহাভিনিষ্ক্রমণ। অ্যান্সার হবে ডি। খ্রিস্টপূর্ব 543 অব্দে বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করে। মহাপরিনির্বাণ লাভ করে 543 খ্রিস্টাব্দে। খ্রিস্টপূর্ব 543 অব্দে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের কোন ভাগে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় কর্তব্যের নির্দেশ এবং আচার আচরণ সম্বন্ধে বাধা নিষেধ আছে? এখানে বিনয় পিটকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কুষাণ রাজ কনিষ্কের সময় কাশ্মীরের বা জলন্ধরের চতুর্থ সঙ্গীতের অধিবেশন হয়? এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে বুদ্ধদেবের উপদেশগুলি কোন ভাষায় সংকলন করা হয়? এখানে পালি ভাষায় সংকলন করা হয়। অ্যান্সার হবে বি। কুশীনগর এবং পাবা মহাজন পথ দুটি ছিল মল্লতে? অ্যান্সার এখানে এ। জৈন ধর্মের পৃষ্ঠপোষক একজন রাজার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত? অ্যান্সার হবে এখানে বি। হিনযান ও মহাযান কোন সম্প্রদায়ের দুটি বিভাগ? এখানে জৈন সম্প্রদায়ের দুটি বিভাগ। গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন? এখানে সারনাথে। অ্যান্সার হবে সি। গৌতম বুদ্ধ বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? মহাপরিনির্বাণ। অ্যান্সার হবে এ। কল্পসূত্র কি? কল্পসূত্র হচ্ছে জৈন গ্রন্থ। অ্যান্সার হবে এ। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? রাজগৃহ। অ্যান্সার হবে বি। বুদ্ধের বাণী কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? ত্রিপিটক। অ্যান্সার হবে এখানে সি। বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কে? প্রসেনজিৎ। অ্যান্সার হবে এখানে এ। গৌতম বুদ্ধের পুত্র কে? রাহুল। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। অ্যান্সার হবে বি। বুদ্ধদেব কোথায় পরম জ্ঞান লাভ করেন? বারাণসী। অ্যান্সার হবে এখানে জি সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে বুদ্ধদেব দিব্য জ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে বুদ্ধদেব দিব্য জ্ঞান লাভ করেন। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? মহাবীর পাবাতে দেহত্যাগ করেন। অ্যান্সার হবে সি। মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? কোশল। অ্যান্সার হবে এ। গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? এখানে আলারা কালামা। অ্যান্সার হবে এখানে সি। মহাযানী বৌদ্ধদের মধ্যে দার্শনিক কে ছিলেন? নাগার্জুন। অ্যান্সার হবে এখানে এ। জৈন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জিন শব্দ থেকে এসেছে। অ্যান্সার হবে এখানে বি। অষ্টাঙ্গিক মার্গের অপর নাম হচ্ছে অষ্টমার্গ। অ্যান্সার হবে এ। কৈবল্য শব্দের অর্থ কি? কৈবল্য শব্দের অর্থ হচ্ছে চরম আত্মজ্ঞান লাভ। জিন কথাটির অর্থ হচ্ছে জয়ী। অ্যান্সার হবে এখানে এ। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? ঋষভনাথ। অ্যান্সার হবে এখানে সি। তীর্থঙ্কর কথার অর্থ কি? ধর্মগুরু। তীর্থঙ্কর কথার অর্থ হল ধর্মগুরু। নন্দবংশের কজন রাজা মগধের রাজত্ব করেন? নন্দবংশের 9 জন রাজা মগধের রাজত্ব করেন। অ্যান্সার হবে ডি। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে? মহাপদনন্দ। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট মহাপদনন্দ। অ্যান্সার হবে বি। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যান্সার হবে এখানে ডি। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন কৌটিল্য। অ্যান্সার সি। মগধের রাজা ছিলেন বিম্বিসার। অ্যান্সার হবে এখানে সি। কার সাথে সন্ধির সত্যমত চন্দ্রগুপ্ত কাবুল কান্দাহার হিরাট মার্গরান প্রদেশ লাভ করেন? এখানে সেলুকাস। অ্যান্সার হবে সেলুকাসের সাথে সন্ধির সত্যমত চন্দ্রগুপ্ত কাবুল কান্দাহার হিরাট মার্গরান প্রদেশ লাভ করেন। অ্যান্সার হবে ডি। মৌর্য বংশের শেষ রাজাকে? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত্ত। কার উপাধি ছিল কুণিক? অজাত শত্রু। অ্যান্সার হবে এখানে এ। সীতা ভাগ বলি এবং কোয়ার এই চার প্রকার ভূমি রাজস্বের উল্লেখ আছে অর্থশাস্ত্রে? সীতা ভাগ বলি এবং কোয়ার এই চার প্রকার ভূমি রাজস্বের উল্লেখ আছে অর্থশাস্ত্রে? অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে অমিত্রাঘাত এবং বা শত্রুহন্তা নামে খ্যাতি লাভ করেছিলেন কে? এখানে বিন্দুসার। অমিত্রাঘাত বা
শত্রুঘন্তা অমিত রাঘাট বা শত্রুঘন্তা নামে খ্যাতি লাভ করেছিলেন বিন্দুসার। অ্যান্সার হবে ডি। মগধ তথা ভারতের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে কলিঙ্গ জয়। অ্যান্সার হবে এখানে বি। অশোক কত বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন? কত বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন? 84,000। অ্যান্সার হবে ডি। মেগাস্থিনিসের মতে সেইকালে ভারতের আদিবাসীর কয়টি শ্রেণী বিভক্ত ছিল? এখানে 60টি। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেন। অ্যান্সার হবে এখানে ডি। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদনন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদনন্দ। অ্যান্সার এ। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধনুনন্দ। অ্যান্সার হবে এখানে ডি। চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? এখানে 324 খ্রিস্টপূর্বাব্দে। বিন্দুসারকে অমিতাঘাত উপাধি কারা দেন? এখানে গ্রিকরা। অ্যান্সার হবে সি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন? এখানে মেঘাস্তিনিস। অজাত শত্রু কে ছিলেন? বিম্বিসারের পুত্র। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। মৌর্য রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য বংশের শেষ সম্রাট অশোক। শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। অ্যান্সার এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। অ্যান্সার হবে সি। পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? উদয়ভদ্র পাটলিপুত্র নগরী স্থাপন করেন। অ্যান্সার এ। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? মহাপদনন্দ। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট মহাপদনন্দ। অ্যান্সার হবে এ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কে মগধের রাজা ছিলেন? ধনুনন্দ। অ্যান্সার হবে বি। চন্দ্রগুপ্ত কার সহায়তায় মৌর্য সিংহাসনে বসেন? আর চন্দ্রগুপ্ত চাণক্যের সহায়তায় মৌর্য সিংহাসনে বসেন। অ্যান্সার হবে এ। ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেন মেঘাস্থিনিস। অ্যান্সার হবে সি। সৈনিক নামে কে পরিচিত? সৈনিক নামে বিম্বিসার পরিচিত ছিলেন। অশোক কোন বছর সিংহাসনে বসেন? 269 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেন। অশোকের পুত্র জালৌকা কোথায় একটা স্বাধীন রাজ্য গড়ে তোলেন? এখানে কাশ্মীর। অ্যান্সার হবে সি। মৌর্য যুগে সাধারণত ঘর বাড়ি নির্মাণের জন্য কোন জিনিস সর্বাধিক ব্যবহার করা হতো? এখানে কাঠ ব্যবহার করা হতো। অ্যান্সার হবে বি। হিয়েনসাং রচিত গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি? কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন? ধনুনন্দকে। অ্যান্সার হবে সি। অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেন? এখানে 261 খ্রিস্টপূর্বাব্দে। অ্যান্সার হবে এ। আলেকজান্ডার কোন বছর ভারত আক্রমণ করে? এখানে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? গ্রিস দেশের। অ্যান্সার হবে সি। পুষ্যমিত্র সিংহ কোন বংশের রাজা? এখানে অ্যান্সার হবে ডি, শুঙ্গ বংশের। সব মুনিষে পূজা মম উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের। অ্যান্সার হবে এ, সব মুনিষে পূজা মম। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রিয়দর্শী, সরি এখানে ক্লিয়ার হয়ে ওঠেনি সব কিছু, প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? সম্রাট অশোক। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিষ্ণুগুপ্ত কার মন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত। বিষ্ণুগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্তের মন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন এখানে ব্যাকটেরিয় গির শাসক। নেক্সট প্রশ্ন হচ্ছে হিদাসপিসের যুদ্ধ কবে হয়? 326 পূর্বাব্দে। এখানে অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। অ্যান্সার হবে এ। তারপরে দেবনাম প্রিয় উপাধি, দেবনাম প্রিয় উপাধি গ্রহণ করেন কে? অশোক। অ্যান্সার হবে সি। মুদ্রারাক্ষস কার লেখা? মুদ্রারাক্ষস বিশাখ দত্ত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে ডি। হাতিগম্পা লিপি কার আমলের? এখানে খড়বিলের আমলের, হাতিগম্পা লিপি খড়বিলের আমলে। অ্যান্সার হবে বি। জুনাগড় লিপি কার আমলের? খড়বিলের আমলে। অ্যান্সার হবে বি এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য এখানে শ্রবণগুলা। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌর্য যুগে 4-5টি গ্রামের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয়? এখানে গোপ বলা হয়। মৌর্য যুগে 4-5টি গ্রামের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গোপ বলা হয়। অ্যান্সার হবে এখানে বি।
চন্দ্রগুপ্তের স্থায়ী গুপ্তচর বাহিনীর নাম কি? সামাস্তা, অ্যান্সার হবে এ। চন্দ্রগুপ্তের ভ্রাম্যমাণ গুপ্তচররা কি নামে পরিচিত? এখানে সঞ্চারা, অ্যান্সার হবে এ। মেগাস্থিনিসের বর্ণনায় মধ্য যুগে জাতিভেদ প্রথা কি নামে পরিচিত? সপ্ত জাতি তত্ত্ব, সপ্ত জাতি তত্ত্ব নামে পরিচিত। মেগাস্থিনিসের বর্ণনায় মধ্য যুগে জাতিভেদ প্রথা সপ্ত জাতি তত্ত্ব নামে পরিচিত, অ্যান্সার হবে বি। অর্থশাস্ত্রে বর্ণিত মধ্য যুগে কত প্রকার বিবাহের উল্লেখ আছে? এখানে আট প্রকার বিবাহের উল্লেখ আছে, অ্যান্সার হবে এ। অমিত্রাঘাত শব্দের অর্থ কি? শত্রু দমনকারী, অ্যান্সার হবে এ। অমিত্রাঘাত শব্দের অর্থ হচ্ছে শত্রু দমনকারী, অ্যান্সার হবে এ। চণ্ডাশোক নামে পরিচিত সম্রাট অশোক, অ্যান্সার হবে এখানে বি। নারী জাতির মধ্যে ধর্মভাব জাগানোর জন্য তিনি কাদের নিয়োগ করেন? এখানে স্ত্রী মহামাত্র, এখানে অ্যান্সার হবে বি, স্ত্রী মহামাত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমোক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী, সাতবাহন বংশের শেষ রাজা। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কথফিসিস, অ্যান্সার হবে সি। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করে? ভীম কথফিসিস। শকাব্দ কে প্রচলন করেন? এখানে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন, অ্যান্সার হবে ডি। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? এখানে 78 খ্রিস্টাব্দ থেকে। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে, অ্যান্সার হবে বি। কনিষ্কের সহকবি কে ছিলেন? অশ্ব ঘোষ। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? এখানে কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে। শক যমন পল্লব নিশোধুন হিসাবে কাকে চিহ্নিত করা হয়? গৌতমীপুত্র সাতকর্ণীকে। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা, অ্যান্সার হবে বি। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কুষাণ বংশের শেষ বিখ্যাত রাজা কে? কুষাণ বংশের শেষ বিখ্যাত রাজা হচ্ছে বাসুদেব। কুষাণ যুগে কোন শিল্পের বিকাশ ঘটে? কুষাণ যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে, অ্যান্সার হবে বি। কুষাণরা কোন জাতির শাখা? কুষাণরা হচ্ছে ইউচি জাতির শাখা, অ্যান্সার হবে এ। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়? এখানে কাশ্মীর, অ্যান্সার হবে এ। ইউচি জাতি কোন দেশের? ইউচি জাতি হচ্ছে চীন দেশের, অ্যান্সার হবে সি। কুষাণরা ছিল মধ্য এশীয় এক যাযাবর জাতি ইউচিদের একটি শাখা, অ্যান্সার হবে এখানে সি। কনিষ্ক রাজত্ব করেন 23 বছর, অ্যান্সার হবে এখানে সি। ভারতবর্ষের ইতিহাসে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক রূপকে রূপে বিখ্যাত হয়ে আছেন কনিষ্ক, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন হরি সেন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে পরাক্রমাঙ্ক সর্বরাজোচ্চেতা প্রভৃতি উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। পরাক্রমাঙ্ক সর্বরাজোচ্চেতা উপাধি ধারণ করেন সমুদ্রগুপ্ত, অ্যান্সার হবে এখানে সি। সকারী উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী উপাধি গ্রহণ করেছিলেন। ফাইয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? ফাইয়ান আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, অ্যান্সার হবে বি। কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন? এখানে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন। কে গুপ্তাব্দ চালু করেন? প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন। কবে গুপ্তাব্দ চালু হয়? এখানে 320 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে, অ্যান্সার হবে এখানে ডি। গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 275 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে বি এখানে। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? এখানে প্রথম কুমারগুপ্ত, অ্যান্সার হবে এখানে বি। কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়? এখানে গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়। গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কোন সম্রাট নির্মাণ করেন? এখানে স্কন্দগুপ্ত, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রবেশকারী হুন্ডা কি নামে পরিচিত? ভারতের প্রবেশকারী হুন্ডা সেদুন নামে পরিচিত, অ্যান্সার হবে এ। স্কন্দগুপ্ত কবে সিংহাসনে বসেন? 455 খ্রিস্টাব্দে। বিক্রমাদিত্য কোন রাজার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি, অ্যান্সার হবে এ। ফাইন কে ছিলেন? চীনা পর্যটক, অ্যান্সার হবে এ। ফুকিও কিং কার লেখা? এখানে ফাইনের লেখা ফুকিও কিং। চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? 324 খ্রিস্টপূর্বাব্দে, অ্যান্সার হবে এখানে এ।
স্কন্দগুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? এখানে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন। শেষ সম্রাট কে? শেষ গুপ্ত সম্রাট ছিলেন এখানে বিষ্ণুগুপ্ত। অ্যান্সার হবে বি। সরি, এখানে বিষ্ণুগুপ্ত এবং শ্রীগুপ্তের মধ্যে আমার একটা কনফিউশন লাগছে প্রশ্নটা, তোমরা একবার চেক করে নিও প্রশ্নটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? এখানে সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত। অ্যান্সার হবে এ। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কুমার গুপ্ত। সরি, দেখি অ্যান্সারটা, সমুদ্রগুপ্ত জীবিতগুপ্ত। এই প্রশ্নটা এখানে ভুল আছে, যদি অ্যান্সার অপশানগুলো সঠিক নেই। অ্যান্সার হবে হরিসেন। এখানে যদি বলা হয় এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজ্যের কথা উল্লেখ আছে, এখানে সমুদ্রগুপ্ত হবে। এখানে হরিসেন লিখেছেন এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত সম্পর্কে এটি আলোচনা করে বা বর্ণনা দেই। সো প্রশ্নটা ভুল আছে, তোমরা সঠিকভাবে বুঝে অ্যান্সারটা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কীর্তি কাহিনী জানা যায়? এখানে হবে অ্যান্সার সি। আগের প্রশ্নটার এই প্রশ্নটাই হবে সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? অশ্বমেধ পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে এ। নবরত্ন কোন গুপ্ত রাজার রাজ্যসভা অলঙ্কৃত করেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অ্যান্সার হবে বি। চন্দ্রগুপ্ত কোন বংশজাত? চন্দ্রগুপ্ত হচ্ছে ক্ষত্রিয় বংশজাত। অ্যান্সার হবে এ। গুপ্ত যুগের একজন বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। অ্যান্সার হবে বি। কীর্তার্জনীয় গ্রন্থের রচয়িতা কে? ভারবি। অ্যান্সার হবে এখানে এ। বৃহৎকথা কার লেখা? বৃহৎকথা হচ্ছে কুনার্টের লেখা। অ্যান্সার হবে এখানে সি। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। অ্যান্সার হবে এখানে ডি। বৃহৎকথা মঞ্জুরির রচয়িতা হচ্ছে ক্ষেমেন্দ্র। অ্যান্সার হবে এ। কথাসরিত সাগর গ্রন্থের রচয়িতা হচ্ছে সোমদেব ভট্ট। ঘটোৎকচ কে বলছিলেন? ঘটোৎকচ ছিলেন শ্রীগুপ্তের পুত্র। অ্যান্সার হবে এখানে এ। লিচ্ছবি দহিত্র নামে কে খ্যাত? এখানে সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে বি। সমুদ্রগুপ্তের পূর্ব নাম ছিল কোচ। অ্যান্সার হবে সি। সমুদ্রগুপ্তের পুত্রের নাম কি? রামগুপ্ত। অ্যান্সার হবে এ। বিশাক দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে কোন গুপ্ত রাজার কথা জানা যায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস কার রাজ্যসভায় ছিলেন? এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যসভায় ছিলেন কালিদাস। ঋতু সংহার কার লেখা? ঋতু সংহার হচ্ছে কালিদাসের লেখা। অ্যান্সার হবে টি। কোন গুপ্ত সম্রাটকে দিগ্বিজয়ী বীর আখ্যা দেওয়া হয়েছে? এখানে স্কন্দগুপ্তকে দিগ্বিজয়ী বীর আখ্যা দেওয়া হয়েছে। অ্যান্সার হবে ডি। অতীশ দীপঙ্কর কে ছিলেন? পাল যুগের চিন্তাবিদ। অ্যান্সার হবে এখানে এ। ওদন্তপুরী বৌদ্ধ বিহার কোন সময়ের? এখানে পাল যুগের। অ্যান্সার হবে বি। কৈবর্তবিদের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? এখানে রামচরিত। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরমেশ্বর উপাধি গ্রহণ করেন ধর্মপাল? অ্যান্সার হবে কে। পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন নরসিংহ বর্মণ। গঙ্গায় কোন উপাধি ধারণ করেন রাজেন্দ্র চোল? পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর হল তাম্রলিপ্ত বন্দর। কবে থেকে হর্ষাব্দ চালু হয়? 606 খ্রিস্টাব্দ। অ্যান্সার হবে এখানে এ। শশাঙ্ক কবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন? 650 খ্রিস্টাব্দ। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুলায়ুত কে ছিলেন? হুলায়ুত ছিলেন লক্ষণ সেনের সভাকবি। অ্যান্সার হবে এ। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির নির্মাণ করেন প্রথম রাজর্ষি রাজ। রাজরাজেশ্বরের শিব মন্দির নির্মাণ করেন প্রথম রাজর্ষি রাজ। অ্যান্সার হবে বি। কোন মন্দিরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? এখানে তাঞ্জোরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে আকারে বৃহত্তম মন্দির অপরূপ ভারতীয় স্থাপত্য শিল্পের এক বিস্ময়কর নিদর্শন হচ্ছে অঙ্কুরবট? অ্যান্সার হবে এ। 35 মাইল দক্ষিণে মল্ল এখানে মামল্লপুরমের সাতটি রাজপল্লবরাজ নরসিংহ বর্মণের শিল্পরীতির অপূর্ব পরিচয় এখানে মাদ্রাজ। অ্যান্সার হবে ডি। শঙ্করাচার্য আবির্ভূত হন অষ্টম শতাব্দীতে? অ্যান্সার হবে বি। ইলোরাই সুবিখ্যাত কৈলাস মন্দির নির্মিত হয়েছিল প্রথম কৃষ্ণের আমলে? অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাল যুগে বাংলাদেশে ছিল তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষা সংস্কৃতির দাতা? পাল যুগে বাংলাদেশে ছিল তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষা সংস্কৃতির দাতা? অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে বাঙালি বৌদ্ধ পণ্ডিত তিব্বতে গিয়েছিলেন? এখানে অতীশ দীপঙ্কর।
কীত গোবিন্দ কাব্য রচিতা কে? এখানে জয়দেব, কীত গোবিন্দ কাব্য রচিতা হচ্ছেন জয়দেব, অ্যান্সার ডি। কৌলিন্য পুঁথা প্রবর্তন করেন বলছেন, অ্যান্সার হবে এ। ধানসাগর অদ্ভুত সাগর কার রচনা? এখানে বল্লাল সেনের রচনা, অ্যান্সার হবে বি। টু এখানে 1995 থেকে 1058 খ্রিস্টাব্দ কার রাজত্বকাল? বিজয় সেনের রাজত্বকাল, অ্যান্সার হবে ডি। কোন শতাব্দীতে সামন্ত সেন এবং তার পুত্র হেমন্ত সেন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে একটি ক্ষুদ্র রাজ্যের পতন করেন? এখান একাদশ শতাব্দীতে, অ্যান্সার হবে সি। কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়? এখানে দ্বিতীয় মহিপালের সময়, অ্যান্সার হবে এ। দেবপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে? বিগ্রহপাল, অ্যান্সার হবে বি। একাদশ শতাব্দীতে রচিত কবি সডুটল তার উদয় সুন্দরী কথা নামে একটি চম্পক কাব্য কাকে উত্তরপথ স্বামী বলে অভিহিত করা হয়েছে? এখানে ধর্মপাল, অ্যান্সার হবে ডি। কৌন যে রাজ্যসভায় কবি বাবাপতি একটি কাব্য প্রাকৃত ভাষায় রচনা করেন? এখানে কৌরব, অ্যান্সার হবে সি। কৌন যে রাজ্যসভার কবি বাবাপতি একটি কাব্য প্রাকৃত ভাষায় রচনা করেন? এখানে অ্যান্সার হচ্ছে সি, কৌরবাহু। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থে বারেন্দ্রভূমি পাল রাজগণের জোনবার বা পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে? এখানে স্বপ্ন বাসবদত্তা, স্বপ্ন বাসবদত্তা গ্রন্থে বারেন্দ্রভূমি পাল রাজগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে, জোনবার বা পিতৃভূমি, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক? নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলার পাল বংশের প্রথম রাজা হচ্ছে গোপাল, সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, অ্যান্সার হবে সি। সেন বংশের শেষ রাজা হচ্ছেন লক্ষণ সেন, অ্যান্সার ডি। রামপালের সহকবির নাম কি? সন্ধ্যাকর নন্দী, রামপালের সহকবির নাম সন্ধ্যাকর নন্দী। ধীমান ও বিৎপাল কোন যুগের দুইজন শিল্পী? পাল যুগের শিল্পী ছিলেন এরা। সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট লক্ষণ সেন, অ্যান্সার হবে এ। মৎস্যনায়ের অবসান করেন গোপাল, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কৈবর্ত বিদ্রোহী নেতা দিব্যক, অ্যান্সার এ। বিক্রমশীল বিহারকে নির্মাণ করেন? এখানে ধর্মপাল। বাংলার প্রথম মুসলিম আক্রমণ করেন? এখানে বখতিয়ার খলজি, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, অ্যান্সার হবে বি। বাংলার প্রথম মুসলিম আক্রমণ ঘটে কার আমলে? এখানে লক্ষণ সেনের আমলে বাংলার প্রথম মুসলিম আক্রমণ ঘটে। বল্লাল সেন কবে সিংহাসনে বসেন? এখানে 1158 খ্রিস্টাব্দে বল্লাল সেন সিংহাসনে বসেন। লক্ষণ সেনের মৃত্যু হয় এখানে 1526 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে কে। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া এবং হিন্দুস্তান নামকরণ হয়েছে? এখানে সিন্ধু নদীর নাম অনুসারে, অ্যান্সার হবে এ। ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেছিলেন কারা? পারস্যরা, অ্যান্সার হবে এখানে সি। ভারতকে নৃত্যের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা দিয়েছেন কে? ভিনসেন্ট মিথ, অ্যান্সার হবে ডি। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী, অ্যান্সার হবে বি। আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা হচ্ছে নার্ডিক জাতির বংশধর, অ্যান্সার হবে সি। রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুতরা হুন জাতির বংশধর, অ্যান্সার হবে বি। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্কার বলে বলা হয় কেন? বৈচিত্র্যের জন্য, অ্যান্সার হবে এ। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য, অ্যান্সার হবে বি। হর্ষচরিত কে রচনা করেন? এখানে বানভট্ট, অ্যান্সার হবে ডি। ইন্ডিকা রচয়িতা হচ্ছেন মেঘাস্তানিস, রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। বিক্রমাঙ্ক চরিত্র রচনা করেন বিলহন, অ্যান্সার হবে ডি। রাজতরঙ্গিনী গ্রন্থের কোন রাজ্যের ইতিহাস, কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? সর্বপ্রথম কোন বিদেশি দূত হিসাবে ভারতে আসেন? এখানে মেঘাস্তানিস ভারতে আসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ইতিহাসের জনক রূপে কে পরিচিত? হেরোডোটাস, অ্যান্সার হবে বি। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস, অ্যান্সার বি। রামচরিত মানুষ গ্রন্থের রচয়িতা তুলসীদাস এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। এলাহাবাদ প্রশস্তি কোন রাজার কীর্তি বর্ণিত আছে? সমুদ্রগুপ্ত, অ্যান্সার হবে সি। ভারতীয় সভ্যতা কত প্রাচীন? 8500 বছর, অ্যান্সার হবে এখানে ডি। গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম হচ্ছে লোথাল, অ্যান্সার হবে এ। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এখানে বুদ্ধগয়া, অ্যান্সার হবে বি। প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। বিম্বিসারের উপাধি কী ছিল? সৈনিক, অ্যান্সার হবে এ। মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন? 540 খ্রিস্টপূর্বাব্দে, অ্যান্সার হবে ডি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি,
অ্যান্সার হবে বি রাজশেখর সভাকবি ছিলেন পোতিয়ার বংশের। চড়ক কার সমসাময়িক ছিলেন? চড়ক ছিলেন কনিষ্কের সমসাময়িক। ভারতবর্ষের ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন ভীম কোথফিসিস। মহাবীরের জীবিত ছিলেন, মহাবীর জীবিত ছিলেন 72 বছর। লিঙ্গরাজ মন্দির অবস্থিত ভুবনেশ্বরে হরপ্পার শিলালিপিগুলি তৈরি হতো কি দিয়ে? পোড়ামাটি দিয়ে। বিন্দুসারের মৃত্যুর সময় অশোক কোন অঞ্চলের প্রাদেশিক শাসক ছিলেন? উজ্জয়িনী। অ্যান্সার হবে বি। আলেকজান্ডারের জন্ম হয় 356 খ্রিস্টপূর্বাব্দে। হিন্দু সভ্যতার নামকরণ কে করেছিলেন? জন মার্শাল। সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন জন মার্শাল। অ্যান্সার হবে এ। হরপ্পার অধিবাসীরা আখের ব্যবহার জানতেন না, এখানে ধান বার্লি কমির ব্যবহার জানতেন। অ্যান্সার হবে এখানে এ। আর্য শব্দের অর্থ হচ্ছে এখানে জাতি। ঋগ বৈদিক যুগে উগ্র কথাটির অর্থ ছিল পুলিশ। অ্যান্সার হবে এখানে সি। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কি? গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্টক। অ্যান্সার হবে এখানে বি। জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্করের নাম মল্লিনাথ। অ্যান্সার হবে এ। ঋগ্বেদে কতবার ইন্দ্রের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারিত হয়েছে? 250 বার। মগধের তৃতীয় রাজধানীর নাম হচ্ছে বৈশালী। অ্যান্সার হবে সি। প্রথম একরাট উপাধি কে গ্রহণ করেন? মহাপদনন্দ। পাল্লিপুত্র নগরী কে প্রতিষ্ঠা করেন? উদয়ভদ্র। অ্যান্সার হবে এ। তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল কার রাজত্বকালে? অশোকের আমলে। অ্যান্সার হবে এ। কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় অশোকের কোন শিলালিপি থেকে? 13 নম্বর শিলালিপি থেকে। গুপ্তদের অর্থশাস্ত্র বলা হয় কোন গ্রন্থকে? উটিসারা। গুপ্তদের অর্থশাস্ত্র বলা হয় উটিসারা গ্রন্থকে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল। অ্যান্সার হবে এখানে বি। এখানে কোশ্চেন নাম্বার 368 গুপ্তদের অর্থশাস্ত্র বলা হয় উটিসারাকে। অ্যান্সার হবে বি। হরপ্পা সভ্যতা এবং পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে লোথাল। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। অ্যান্সার হবে এখানে সি। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু ছিল তামা এবং টিন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় গড়ে উঠেছিল? হরপ্পা অঞ্চলে দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল। অ্যান্সার হবে সি। হরপ্পা সভ্যতা লিপির নাম কি ছিল? সিন্ধু লিপি। অ্যান্সার হবে এখানে মেহেরগড় লিপি বলা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ভারতের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। অ্যান্সার হবে ডি। কোন সভ্যতা হরপ্পা সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতীক্ষী ছিল? মেহেরগড় সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতীক্ষী ছিল। অ্যান্সার হবে এখানে বি। আর্যরা প্রথম কবে ভারতে আসে? 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে আসে। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? নিক্স। অ্যান্সার হবে এ। বেদের অপর নাম সত্যি। বেদকে চারটি ভাগে ভাগ করা হয়। অ্যান্সার হবে এখানে ডি। বেদের কোন অংশকে বেদান্ত বলে? বেদের শেষ ভাগকে বেদান্ত বলে। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম হচ্ছে অগ্নি। বেদের শেষ অংশকে বেদান্ত বলা হয়। আজ ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম হচ্ছে অগ্নি। আর্যদের বিনিময় প্রথার মাধ্যম ছিল গরু। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতার বয়সটা কারা? আর্যরা। বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম হচ্ছে লোপা মুদ্রা। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল? সংস্কৃত। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন দশ রাজের যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। অ্যান্সার হবে এখানে বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বৌদ্ধদেব বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। অ্যান্সার হবে বি। ত্রিপিটক কত ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। আর্য সত্য সম্পর্কে কে বলেছিলেন? এখানে বুদ্ধদেব। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। অ্যান্সার হবে বি।
জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। অ্যান্সার হবে গিয়ে শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। অ্যান্সার হবে গিয়ে চতুর্জাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। অ্যান্সার হবে এখানে ডি। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্ক। বুদ্ধগত অর্থ কি? বুদ্ধগত অর্থ হচ্ছে জ্ঞানী। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাবা নগরীতে মহাবীর দেহত্যাগ করেন। অ্যান্সার হবে কে? গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? কুশীনগরীতে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। অ্যান্সার হবে কে? নিগম কথা অর্থ কি? বণিক সংঘ। অ্যান্সার হবে এখানে সি। বুদ্ধদেব যে স্থানে সিদ্ধি লাভ করেন সেই স্থানের নাম বুদ্ধ কয়া। অ্যান্সার হবে এখানে বি। বুদ্ধদেবের পুত্রের নাম হচ্ছে এখানে রাহুল। অ্যান্সার সি। অষ্টাঙ্গিক মার্গের অপর নাম হচ্ছে অষ্টমার্গ। অ্যান্সার হবে এখানে এ। লোথাল অবস্থিত গুজরাটে। অ্যান্সার হবে এখানে ডি। মহাজন শব্দের অর্থ কি? মহাজন শব্দের অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের উত্তর পূর্ব ভারতের কয়টি মহাজন পদ ছিল? ১৬টি মহাজন পদ ছিল। ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়? এখানে মগধ। অ্যান্সার হবে বি। মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা ছিলেন বিম্বিসার। অ্যান্সার হবে এখানে সি। কোন বিদেশি জাতি ভারতে আক্রমণ প্রথম ভারত আক্রমণ করে? এখানে পারসিকরা প্রথম ভারত আক্রমণ করে। অ্যান্সার হবে এখানে বি। পারসিকরা কবে ভারত আক্রমণ করে? এখানে পারসিকরা 558 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কার উপাধি ছিল কুনিক? এখানে অজাতশত্রু উপাধি ছিল কুনিক। অ্যান্সার হবে কে? অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন? মহাপদনন্দ নন্দবংশ প্রতিষ্ঠা করেন। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধনুনন্দ। নন্দবংশের শেষ রাজা ছিলেন ধনুনন্দ। অ্যান্সার হবে ডি। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? এখানে অ্যান্সার হবে বি, 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কারা দেন? এখানে গ্রিকরা। অ্যান্সার হবে সি। পল্লবরা কোথায় রাজত্ব করতেন? কাঞ্চিপুরমে পল্লবরা রাজত্ব করতেন। সাঁচির বৃহত্তম স্তূপ কোন কার আমলে তৈরি হয়েছিল? মৌর্য বংশের আমলে তৈরি হয়েছিল। অ্যান্সার হবে এ। এলাহাবাদের অশোক স্তম্ভ থেকে নিম্নলিখিত কোন শাসনকালের তথ্য জানা যায়? সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কার কাছে হর্ষবর্ধন পরাস্ত হয়েছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি। বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় রচিত? অ্যান্সার হবে এখানে বি। হর্ষশঙ্করাজ বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? এখানে অ্যান্সার হবে সি, রাজগীর। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদীর তীরে বিখ্যাত হিদাসবিশেষ যুদ্ধ সংঘটিত হয়েছিল? বিধ্বস্ততা। অ্যান্সার হবে এ। ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? যা ফ্রান্সীয় জারি। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? নব্যপ্রস্তর যুগের সভ্যতা। অ্যান্সার হবে বি। কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে? এখানে 1976 খ্রিস্টাব্দে। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? কৃষিভিত্তিক। অ্যান্সার হবে এখানে সি। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগে? তাম্রবস্তুর যুগের। অ্যান্সার হবে বি। হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা? নগর সভ্যতা। অ্যান্সার হবে এখানে এ। হরপ্পা বা সিন্ধু সভ্যতার খনন কার্য কোন ভারতীয় পরিচালনা করেন? দয়ারাম সাহনি। অ্যান্সার হবে এ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন? এখানে মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে আসেন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ
সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। এখানে অ্যান্সার হবে ডি। সাতবন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক। অ্যান্সার হবে এখানে এ। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্গ বংশের রাজা। কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমী বুদ্ধ সাতকর্ণী সাতবন বংশের শ্রেষ্ঠ রাজা। অ্যান্সার হবে বি। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুদুল কতভিজেস। অ্যান্সার হবে এখানে বি। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? এখানে ভীম কতভিজেস মহেশ্বর উপাধি ধারণ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে শকাব্দ কে প্রচলন করেন? শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ প্রচলিত হয়। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। অ্যান্সার হবে সি। কনিষ্কের সভাকবি কে ছিলেন? এখানে অশ্ব ঘোষ। অ্যান্সার হবে ডি। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? এখানে কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে। শক যেমন পল্লব নিতুষণ হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? এখানে গৌতমী পুত্র সাতকর্ণীকে শক যেমন পল্লব নিষুদন হিসাবে চিহ্নিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। গুপ্তবংশের প্রতিষ্ঠাতা অ্যান্সার হবে সি। কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করে? এখানে সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করে। গুপ্তবংশে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এখানে 275 খ্রিস্টাব্দে গুপ্তবংশ প্রতিষ্ঠিত। অ্যান্সার হবে বি। গুপ্তাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 320 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ প্রচলিত হয়। কনিষ্কের রাজধানী ছিল এখানে পুরুষপুর। অ্যান্সার হবে সি। ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। অ্যান্সার হবে ডি। নবরত্ন কোন গুপ্ত রাজার রাজ্যসভা অলঙ্কৃত করেছিল? এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে সর্বরাজ উচ্ছেতা উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত সর্বরাজ উচ্ছেতা উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সকারি উপাধি কে ধারণ করেন? সকারি উপাধি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অ্যান্সার হবে এখানে এ। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? এখানে প্রথম কুমার গুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়? গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়। অ্যান্সার হবে সি। গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কে নির্মাণ করেন? স্কন্দগুপ্ত। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রবেশকারী হুন্ডা কী নামে পরিচিত? সেধুন। বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। অ্যান্সার হবে এখানে সি। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। অ্যান্সার হবে এখানে ডি। কে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত হয়? কৌনজে। অ্যান্সার হবে এখানে এ। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। অ্যান্সার হবে এখানে সি। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বৈদেশিক পরিব্রাজক ভারতে আসে? হিউয়েন সাং। অ্যান্সার হবে এখানে সি। পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? গোপাল। অ্যান্সার হবে এখানে এ। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। বাংলার সেন বংশের শেষ রাজা ছিলেন বল্লাল সেন। অ্যান্সার হবে এ। নিচের কোন সম্রাটের সঙ্গে কৌটিল্য সম্পর্কযুক্ত? এখানে চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যান্সার হবে বি। কে হিন্দু সভ্যতা আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে বি। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? শ্রীগুপ্ত। অ্যান্সার হবে এখানে বি। শশাঙ্কের রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? হাম্পিতে বিরূপাক্ষ মন্দির অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে শূন্য আবিষ্কার করেন কে? আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। অ্যান্সার হবে এ। হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। অ্যান্সার হবে এখানে বি। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? এখানে পালি ভাষায় লিখিত। অ্যান্সার হবে সি। বৌদ্ধ ধর্মগ্রন্থ সাধারণত পালি ভাষায় লিখিত। অ্যান্সার হবে সি। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কে বিক্রমশীল উপাধি ধারণ করেন? ধর্মপাল বিক্রমশীল উপাধি ধারণ করেন। অ্যান্সার হবে বি। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। অ্যান্সার হবে এখানে
কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন, আনসার হবে সি। দান সাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতা ছিলেন বল্লাল সেন, আনসার হবে সি। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন, এখানে দিব্যক, আনসার হবে ডি। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী, আনসার হবে এ। পল্লবংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন, পল্লবংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন শিবস্কন্দ বর্মন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে পল্লবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, নরসিংহ বর্মন, অ্যান্সার হবে বি। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল, অ্যান্সার হবে এ। দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি, রবি কীর্তি, অ্যান্সার হবে এখানে ডি। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, দন্তি দুর্গ, অ্যান্সার হবে এখানে সি। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল, কাঞ্চি, অ্যান্সার হবে এখানে এ। সুদর্শন হ্রদ কোন রাজ্যের আমলে খনন করা হয়, সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে খনন করা হয়। প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি, প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপ্ত বন্দর, অ্যান্সার হবে বি। মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কী ছিল, কৃষিকাজ, অ্যান্সার হবে এখানে সি। তৃতীয় বৌদ্ধ সংগীতিকে আহ্বান করেন সম্রাট অশোক, অ্যান্সার হবে এ। মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেছিলেন, মহাবলীপুরমের রথ মন্দির নরসিংহ বর্মন, অ্যান্সার হবে বি। অজন্তার গুহা মন্দির কোন রাজাদের আমলে নির্মিত হয়, অজন্তার গুহা মন্দির চোল রাজাদের আমলে নির্মিত হয়, অ্যান্সার হবে বি। রঘুবংশম কে রচনা করেন, এখানে কালিদাস, অ্যান্সার হবে ডি। রঘুবংশম লিখেছিলেন কালিদাস। মুদ্রা রাক্ষস কে রচনা করেন, বিশাখ দত্ত, অ্যান্সার হবে সি। সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট, শব্দকোষ অমর সিংহ, শব্দকোষ রচনা করেছিলেন অমর সিংহ, অ্যান্সার হবে এ। দশ কুমার চরিত্র কে রচনা করেন, দশ কুমার চরিত্র রচনা করেছিলেন দণ্ডিন, অ্যান্সার হবে এখানে ডি। মিতখরা কে রচনা করেন, মিতখরা রচনা করেন বিজ্ঞানেশ্বর, এখান থেকে একটা প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে খণ্ড খাদ্য, খণ্ড খাদ্য গ্রন্থের রচয়িতা কে ছিলেন, ব্রহ্মগুপ্ত, অ্যান্সার হবে সি। পঞ্চতন্ত্রের রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা, অ্যান্সার হবে এখানে এ। বাংলায় কার রাজত্বকালে চোল আক্রমণ ঘটে, প্রথম মহিফাল, অ্যান্সার হবে সি। সহস্র যুদ্ধ গুহা কোথায় আবিষ্কৃত হয়, চীনের তুন হুয়াং পর্বতে, অ্যান্সার হবে সি। সহস্র বুদ্ধ গুহা কোথায় আবিষ্কৃত হয়, চীনের তুন হুয়াং পর্বতে, অ্যান্সার হবে সি। কার নাম অনুসারে সিংহল দ্বীপের নামকরণ হয়, সিংহবাহুর নাম অনুসারে সিংহল দ্বীপের নামকরণ করা হয়, অ্যান্সার হবে ডি। সিদ্ধশীল নীতির কথা কোন ধর্মের কথা বলা হয়েছে, এখানে জৈন ধর্মে, সিদ্ধশীল নীতির কথা বলা হয়েছে জৈন ধর্মে, অ্যান্সার হবে সি। অমিত্রাঘাত উপাধি কে করণ করেন, অমিত্রাঘাত উপাধি করণ করেন বিন্দুসার, অ্যান্সার হবে এখানে এ। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক হবে, অ্যান্সার হবে এ। চন্দ্রগুপ্তের মায়ের নাম কি, মুরা, অ্যান্সার হবে এ। বুদ্ধের ঘোড়ার নাম কি, বুদ্ধের ঘোড়ার নাম হচ্ছে এখানে, অ্যান্সার হবে এ, কণ্টক, কণ্টক বা কত্থক। পরবর্তী প্রশ্ন হচ্ছে হিদাস বিশ্বের যুদ্ধ কবে হয়, 326 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে বি। সেন বংশের শেষ রাজা ছিলেন এখানে কেশব সেন, বিজয় সেন, ভল্লাল সেন, তান সেন, অ্যান্সার হবে কেশব সেন। সেন বংশের শেষ রাজা ছিলেন কেশব সেন, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে রামপালের রাজধানীর নাম কি, রামপালের রাজধানী ছিল এখানে রামাবতী, রামাবতী, রামপালের রাজধানী ছিল রামাবতী, অ্যান্সার হবে বি। কবিরাজ উপাধি ধারণ করেন এখানে সমুদ্রগুপ্ত, অ্যান্সার হবে কে। প্রবন্ধিত লেখক কে ছিলেন, প্রবন্ধিতের লেখক ছিলেন ধুই, অ্যান্সার হবে এখানে এ। লোথাল বর্তমানের নাম কি, লোথালের বর্তমানের নাম হচ্ছে এখানে গুজরাট, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র কে রচনা করেন, অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য, মেঘাস্তিনীর, জয়দেব, গোবিন্দ সিং, এখানে অ্যান্সার হবে চাণক্য। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রকৃতিপুঞ্জ উপাধি কে নেন, প্রকৃতিপুঞ্জ উপাধি নেন গোপাল, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত, বুলান নদীর তীরে অবস্থিত মেহেরগড়, অ্যান্সার হবে এ। হর্ষচরিত গ্রন্থের লেখক কে, বানভট্ট, অ্যান্সার হবে এ। কৈবর্ত বিদ্রোহের নেতা হচ্ছে দৈব, এখানে অ্যান্সার হবে গে দৈবক বা দৈব। নেক্সট প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ হয়, এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে, অ্যান্সার হবে গে। চাণক্যর আসল নাম কি, চাণক্যর আসল নাম হচ্ছে
বিষ্ণুগুপ্ত আনসার হচ্ছে গিয়ে ভাস্কোডাগামা কবে ভারতে আসেন, এখানে 1498 খ্রিস্টাব্দে ভাস্কোডাগামা ভারতে আসেন, অশোকের পিতার নাম হচ্ছে বিন্দুসার, অ্যান্সার হবে সি, অশোকের পিতার নাম বিন্দুসার। কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয়, এখানে কোনারক মন্দিরকে, সূর্য মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয়, অ্যান্সার হবে এ। মিথালি কোকিল কাকে বলা হয়, বিদ্যাপতিকে মিথালি কোকিল বলা হয়, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রী কৃষ্ণ বিজয় কার লেখা, শ্রী কৃষ্ণ বিজয় মালাধর বসু, অ্যান্সার হবে এখানে বি। মনসা মঙ্গল কাব্য কে রচনা করেন, বিজয় গুপ্ত, অ্যান্সার হবে এখানে এ। ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন, ভাস্কো ডা গামা পর্তুগিজের নাবিক ছিলেন, অ্যান্সার হবে এখানে সি। রাষ্ট্ররঙ্গিনী কে রচনা করেন, এখানে কলহন রাষ্ট্ররঙ্গিনী রচনা করেন, অ্যান্সার হবে এখানে সি। গীতগোবিন্দ কে রচনা করেন, কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেন। সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়, 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। বেদ কয় প্রকার, বেদ সাধারণত চার প্রকারের, অ্যান্সার হবে সি। মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে আসেন, এখানে মেগাস্থিনিস সেলুকাসের দূত হয়ে ভারত আসেন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সকারি উপাধি কে গ্রহণ করেন, সকারি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অ্যান্সার হবে এখানে বি। ফাইনের লেখা গ্রন্থটির নাম কি, ফাইনের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ফোক ইউ কি, অ্যান্সার হবে এখানে ডি। কনিষ্কের রাজধানীর নাম হচ্ছে পুরুষপুট, অ্যান্সার হবে এ। বৈদিক যুগে নদীর দেবী কে ছিলেন, সরস্বতী, অ্যান্সার হবে এখানে সি। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন, বিষ্ণু শর্মা। আর্যরা প্রথম কোথায় বসবাস করেন, পাঞ্জাবে প্রথম বসবাস শুরু করেছিলেন। কোনারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন, কোনারকের বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মণ, অ্যান্সার হবে এখানে ডি। ভারতের কোন রাজ্য, কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন, রাজা অম্বি ভারতের প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্নগুলো কিছু উল্টা পাল্টা হয়েছে, হর্ষবর্ধনের ভগ্নীর নাম কি, হর্ষবর্ধনের ভগ্নীর নাম রাজ্যশ্রী, অ্যান্সার হবে ডি। উপনিষদ কি ধরনের গ্রন্থ, উপনিষদ হচ্ছে এখানে দর্শন সম্পর্কিত গ্রন্থ, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কনিষ্কের চিকিৎসকের নাম ছিল চড়ক, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে বরাহমী ছিলেন একজন জ্যোতির্বিদ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলে উল্লেখ করেছেন, এখানে মানুচি, অ্যান্সার হবে ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কৃত হয়, এখানে 1498 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে আসা জলপথ আবিষ্কৃত হয়। চেট্টিয়ার নামে কারা পরিচিত, চেট্টিয়ার নামে পরিচিত তামিলনাড়ুর বণিক শ্রেণী, অ্যান্সার হবে এখানে বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে, সিন্ধু সভ্যতা আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহনি, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে অষ্টোধ্যায়ী কে লিখেছেন, পাণিনি, অষ্টোধ্যায়ী লিখেছেন পাণিনি, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় রাজা আলেকজান্ডারের বিরোধিতা করেন, পুরো, এখানে পুরো আলেকজান্ডারের বিরোধিতা করেছেন, অ্যান্সার হবে বি। প্রাচীন ভারতের ইতিহাসে মগধ রাজ্যের আদিতম রাজধানী কোনটি, রাজগীর, আদিতম রাজধানী হচ্ছে রাজগীর মগধের। নেক্সট প্রশ্ন হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবদনন্দ। ভারতের কোন রাজ্য, নালন্দা বিশ্ববিদ্যালয় আছে ভারতের কোন রাজ্যে, বিহার রাজ্যে, অ্যান্সার হবে বি। ভারতে দাসপ্রথা ছিল না একথা কে বলেছেন, ভারতে দাসপ্রথা ছিল না একথা বলেছেন মেঘাস্তিনিস, অ্যান্সার হবে এ। গুপ্ত আমলে যে ধর্মের ক্ষেত্রে পুনর্জন্ম ঘটেছিল সেটা হচ্ছে ভাগবত। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদত্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজাদের রাজত্ব কালকে সংস্কৃত সাহিত্যের সুবর্ণযুগ বলে অভিহিত করা হয়, সংস্কৃত সাহিত্যের
সুবর্ণযুগ প্রলোভিত করাই গুপ্ত যুগকে। অ্যান্সার হবে এখানে এ। চীনা পর্যটক ফাইয়েন কোন শতকে ভারতবর্ষে আসেন? চতুর্থ শতকে। অ্যান্সার হবে এখানে ডি। সংস্কৃত গ্রন্থ বৈয়াকরণের রচয়িতা কে? বারুচি। অ্যান্সার হবে এখানে ডি, বৈয়াকরণের রচয়িতা হচ্ছে বারুচি। মিলন্দ পনহা কোন ভাষায় রচিত? মিলন্দ পনহা কোন ভাষায়? এখানে পালি ভাষায় রচিত। অ্যান্সার হবে সি, মিলন্দ পনহা পালি ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কার আমলে মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল? ধর্মফলের আমলে মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান পেনাল কোড কবে কার্যকরী হয়? এখানে ফার্স্ট জানুয়ারি 1862 সালে ইন্ডিয়ান পেনাল কোড কার্যকরী হয়। অ্যান্সার হবে এখানে ডি, ফার্স্ট জানুয়ারি 1862 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মেগাস্থিনিসের ইন্ডিকা ও কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কোন বংশের বিবরণ জানা যায়? মৌর্য বংশের বিবরণ জানা যায়। মেগাস্থিনিসের ইন্ডিকা এবং কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য বংশের বিবরণ জানা যায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের নাডু জেলা প্রশাসন চালু হয় কোন সাম্রাজ্যে? এখানে অ্যান্সার হবে চোল সাম্রাজ্য। অ্যান্সার হবে বি, চোল। নাডু জেলা প্রশাসন শুরু হয় চোল সাম্রাজ্যে। বিন্দুসার যখন মারা যান তখন অশোক কোন রাজ্যের শাসক ছিলেন? অশোক ছিলেন উজ্জয়িনীর শাসক। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দেন? গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথে। সিন্ধু সভ্যতার মানুষরা কোন দেবতার উপাসনা করত? পশুপতি বা শিবের উপাসনা করত সিন্ধু সভ্যতার মানুষরা। উত্তর মেরুর লেখ থেকে কোন শাসক সম্বন্ধে জানা যায়? প্রথম পরান্তক। অ্যান্সার হবে সি, প্রথম পরান্তক। নেক্সট প্রশ্ন হচ্ছে, অজন্তা গুহা চিত্রে কোন ঘটনাবলী বর্ণিত হয়েছে জাতক সম্পর্কে? অজন্তা গুহা চিত্রে জাতক ঘটনাবলী বর্ণিত হয়েছে। অ্যান্সার হবে এখানে বি, কোন শাসকরা প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন ভারতে করেন? এখানে ইন্দ্রকিক। অ্যান্সার হবে সি, ইন্দ্রকিকরা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলনে সচেষ্ট হন। বৈদিক যুগে জানা বলতে কি নির্দেশিত হতো? বৈদিক যুগে জানা বলতে রাজনৈতিক সংগঠনকে বোঝানো হয়। নির্বাণ কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেদের কোন ভাগটি সঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত? সামবেদ। অ্যান্সার হবে এখানে সি, জৈন ধর্ম মতে সিদ্ধশিলা যুক্ত করেন মহাবীরা। এখানে অ্যান্সার হবে বি। বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র রয়েছে? ঋগ্বেদ অংশে গায়ত্রী মন্ত্র রয়েছে। বৈদিক যুগে পুরন্দর কোন দেবতাকে বলা হতো? বৈদিক যুগে পুরন্দর কোন দেবতাকে বলা হতো? ইন্দ্র। অ্যান্সার হবে ডি। মৌর্যবংশের পর মগধে কোন বংশ শাসন করেছিল? মৌর্যবংশের পর মগধে শুঙ্গ বংশ শাসন করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, গুপ্তাব্দ প্রচলন করেন প্রথম গুপ্তাব্দ চন্দ্রগুপ্ত। শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। উত্তর মেরুর লেখ থেকে কাদের সম্বন্ধে জানা যায়? চোলদের সম্পর্কে জানা যায়। অ্যান্সার হবে সি। পাণ্ডবংশের রাজত্বকালে কোন পর্যটক এসেছিলেন? মার্কো ফুলো। অ্যান্সার হবে এখানে ডি। বিজ্ঞানেশ্বর কোন রাজার সভাপণ্ডিত ছিলেন? বিজ্ঞানেশ্বর দ্বিতীয় বিক্রমাদিত্যের সভাপণ্ডিত ছিলেন। বুন্দেলখণ্ডে কোন বংশ রাজত্ব করত? চেদি রাজবংশ। অ্যান্সার হবে এখানে ডি। জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে? রুদ্রদামন। জুনাগড় শিলালিপিতে রুদ্রদামনের কৃতিত্ব বর্ণিত আছে। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয় ঘটনার ঐতিহাসিক উৎস হচ্ছে কেন? আইহোল লিপি। অ্যান্সার হবে ডি। দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা বর্ণিত আছে আইহোল লিপিতে। অ্যান্সার হবে ডি। আইহোল প্রশস্তি রচয়িতা কে? রবি কীর্তি। অ্যান্সার হবে এখানে বি। মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে স্মৃতের স্তূপ। অ্যান্সার হবে সি। গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? গঞ্জাম শশাঙ্ক। অ্যান্সার হবে এখানে এ, শশাঙ্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি ছিল? শ্রীগুপ্ত। যাগ যজ্ঞাদির আচার অনুষ্ঠানের বেদের কোন অংশে আলোচিত হয়েছে?
অ্যান্সার হবে এখানে ব্রাহ্মণ। নিচের কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত? নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা সবকটি, অ্যান্সার হবে ডি, নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা সবগুলি এখানে হর্ষবর্ধন দ্বারা রচিত। কোন গুপ্ত রাজা তার নিজের মুদ্রায় নিজেকে লিচ্ছবি দরিদ্র বলে মুদ্রিত করেছিলেন? এখানে সমুদ্রগুপ্ত, অ্যান্সার হবে এখানে সি। কোন রাজা হুন নেতা মিরকুলকে পরাজিত করে ভারতের মধ্য ভারতে হুন প্রাধান্য নাশ করেন? এখানে অ্যান্সার হবে লিচ্ছবি দরিদ্র বলেছিলেন সমুদ্রগুপ্ত। তারপরে প্রশ্ন হচ্ছে যশবর্মন রাজা হুন নেতা মিরকুলকে পরাজিত করে মধ্য ভারতে হুন প্রাধান্য নাশ করেন। নেক্সট প্রশ্ন, কার উপাধি ছিল বিন্দ আতিপতি? এখানে বিন্দু আদিপতি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে হিয়েনসাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? হিয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে আসেন। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠার নাম কি? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সিমুক, অ্যান্সার হবে সি। বুন্দেলখণ্ড কোন বংশে রাজত্ব করতো? বুন্দেলখণ্ডে কোন বংশ রাজত্ব করতো? চেদি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে? হুলায়ুত, অ্যান্সার হবে এখানে এ। মগধের রাজধানী ছিল গিব্রিজ, অ্যান্সার হবে এখানে এ। কোন শাসক শিলাদিত্য উপাধি ধারণ করেন? কোন শাসক শিলাদিত্য উপাধি ধারণ করেন? অ্যান্সার হবে এ, হর্ষবর্ধন। দ্বিতীয় নাগভট্ট কোন বংশের শাসক ছিলেন? পথিহার, অ্যান্সার হবে এখানে ডি। গুপ্তাব্দ কে প্রচলন করেন? প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেন। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়, অ্যান্সার হবে এখানে ডি, চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এই প্রশ্নটা একটু কারেকশনের দরকার আছে মনে হচ্ছে, তোমরা একবার চেক করে নিন। নেক্সট প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে ব্রাহ্মীর, অ্যান্সার হবে বি। বাংলায় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন, অ্যান্সার হবে এ। নিম্নোক্ত কোন শাসক কুষাণ বংশের ছিলেন? এখানে প্রথম কোচবিসিস কুষাণ বংশের ছিলেন। কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা আক্রমণ করেছিলেন? প্রথম রাজরাজ জাভা এবং সুমাত্রা আক্রমণ করেছিলেন, অ্যান্সার হবে ডি। শকাব্দ কোন সময় থেকে শুরু হয়? 78 এডি, অ্যান্সার হবে এখানে সি। দ্বাদশ অঙ্গ কোন জৈন সম্মেলনে সংগৃহীত হয়? প্রথম, অ্যান্সার হবে এখানে এ। দ্বাদশ অঙ্গ হচ্ছে প্রথম জৈন সম্মেলনে সংকলিত হয়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালী, অ্যান্সার হবে এখানে বি। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুটি সবচেয়ে বেশি ব্যবহার করতেন? অ্যান্সার হবে এখানে ব্রঞ্জ, সিন্ধু সভ্যতার লোকেরা ব্রঞ্জ ধাতু সবথেকে বেশি ব্যবহার করতেন। গান্ধার ও মথুরা শিল্পের চরম উৎকর্ষ ঘটে কোন যুগে? অ্যান্সার হবে এখানে কুষাণ যুগে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পাল রাজার আমলে বাংলায় চোল আক্রমণ হয়? প্রথম মহিপালের আমলে, অ্যান্সার হবে এখানে ডি। বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা হলেন আনন্দ ভট্ট, অ্যান্সার হবে এখানে সি। ইলোরার কৈলাসনাথ মন্দিরটি কার আমলে তৈরি হয়? এখানে প্রথম কৃষ্ণ। চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন? শৈব, অ্যান্সার সি। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। আরব বণিক সুলেমান কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? আরব বণিক সুলেমান মিহিরভোজের আমলে ভারতে আসেন। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র সঙ্ঘের সমসাময়িক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে, অ্যান্সার হবে এ। সম্রাট দ্বিতীয় পুলকেশীর কাছে কোন সম্রাট পরাজিত হন? এখানে হর্ষবর্ধন, অ্যান্সার হবে বি। কোন মৌর্য সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কাঞ্চি কোন রাজবংশের রাজধানী ছিল? পল্লব রাজবংশের রাজধানী ছিল। মহাবিভাষা কে রচনা করেন? বসুমিত্র, অ্যান্সার হবে এ। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, অ্যান্সার হবে এখানে সি। ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত, অ্যান্সার হবে এখানে বি।
জৈন ধর্ম মতে মুক্তির পথ নির্দেশকদের বলা হয় তীর্থঙ্কর। অ্যান্সার হবে এখানে সি। ভাবিরবাদ ও আচার্যবাদের সৃষ্টি হয় কোন বৌদ্ধ সম্মেলন? অ্যান্সার হবে এখানে দ্বিতীয়। ভারতে কে সর্বপ্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেন? সম্রাট অশোক। প্রজ্ঞ পারমিতা সূত্র, প্রজ্ঞা পারমিতা সূত্র কে রচনা করেন? এখানে নাগার্জুন। অ্যান্সার হবে এ। প্রজ্ঞা পারমিতা সূত্র আবিষ্কার করেন নাগার্জুন। লর্ড অফ দি সাউথ উপাধিতে কাকে ভূষিত করা হয়? এখানে অ্যান্সার হবে প্রথম সাতকর্ণীকে লর্ড অফ দ্য সাউথ উপাধিতে ভূষিত করা হয়। এখানে অ্যান্সার হবে প্রথম সাতকর্ণী, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে পাল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল। পাল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল, অ্যান্সার হবে ডি। সেনযুগের একজন বিখ্যাত শিল্পী এবং স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন সেনযুগের, অ্যান্সার হবে এখানে সুলপানি। সেনযুগের একজন বিখ্যাত শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন সুলপানি। কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, এখানে অ্যান্সার হবে ষষ্ঠ বিক্রমাদিত্য। মহাবলিপুরমে বিখ্যাত রথ মন্দির তৈরি করেন কে? প্রথম নরসিংহ বর্মণ। মহাবলিপুরমের বিখ্যাত রথ মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মণ, অ্যান্সার হবে সি। পোতিয়ার বংশের কোন রাজা বাংলার কিছু অংশ জয় করেন? মিহির ভোজ, অ্যান্সার হবে এখানে ডি। চান্দেল রাজাদের রাজধানী কোথায় ছিল? চান্দেল রাজাদের রাজধানী ছিল হায়দ্রাবাদ, অ্যান্সার হবে এখানে বি। সর্বপ্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ হচ্ছে সর্বপ্রাচীন বেদ। পরবর্তী বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি? জাতিভেদ, অ্যান্সার হবে এখানে সি। আজরা কোথায় সর্বোত্তম বসতি স্থাপন করে? আজরা সর্বোত্তম পাঞ্জাবে বসতি স্থাপন করে, অ্যান্সার হবে এখানে ডি। ভারতের নব্য প্রস্তর যুগে একমাত্র যে ধাতুটি ব্যবহার মানুষ জানা ছিল তা হল রূপা, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। নিম্নলিখিত কোন গ্রন্থে রাজ্য শাসন এবং জাতীয় অর্থনীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে? অর্থশাস্ত্র, অ্যান্সার হবে এখানে এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন ভারতীয় গুণীজনকে মর্যাদা দেওয়া হয়? বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে এখানে অ্যান্সার হবে বরাহমিহির, ভাস্কর, আর্যভট্ট, কনাত। আর্যভট্টকে বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে মর্যাদা দেওয়া হয়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে কি বলা হতো? রূপায়ক। গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে রূপায়ক বলা হতো, অ্যান্সার হবে এ। অজন্তা গুহা চিত্রের অধিকাংশই রচিত হয়েছিল গুপ্ত শাসকদের আমলে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে পদ্ম খননে লাঙ্গলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গনে। পদ্ম খননে লাঙ্গলের ব্যবহারের নিদর্শন পাওয়া যায় কালীবঙ্গনে, অ্যান্সার হবে এখানে সি। মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক হচ্ছেন ভগ্নেশ্বর, অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে কোশ্চেন নম্বর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেন্দ্রধর সভ্যতার আবিষ্কার করেন এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপজীবিকা কী ছিল? কৃষি, অ্যান্সার হবে এখানে এ। নিম্নলিখিত কোন অঞ্চলটি সিন্ধু সভ্যতার অন্তর্গত নয়? এখানে পাটলিপুত্র সিন্ধু সভ্যতার অন্তর্গত নয়। সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোন প্রাণীর অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে? এখানে অ্যান্সার হবে বিড়াল। বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়েছিল আনুমানিক কোন সময়কালে? হাজার খ্রিস্টাব্দ, অ্যান্সার হবে লোহার ব্যবহার শুরু হয়েছিল প্রায় হাজার খ্রিস্টপূর্বাব্দ, অ্যান্সার হবে বি। কোন বেদে অনার্যদের বিশ্বাস
ও জীবনধারণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এখানে অ্যান্সার হবে অথর্ববেদে। প্রাক বৈদিক সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস কি? ঋগ্বেদ। অ্যান্সার হবে এখানে বি, ঋগ্বেদ। হিন্দু পুরাণের সংখ্যা কয়টি? আঠেরোটি। হিন্দু পুরাণের সংখ্যা ছিল আঠেরোটি। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি উল্লেখ ঋগ্বেদে নেই? সীসা। অ্যান্সার হবে সি। হিন্দু বিধি সম্মিলিত মিতখরা গ্রন্থের লেখককে? মিতখরা গ্রন্থের লেখক হচ্ছে ভগ্নেশ্বর। অ্যান্সার হবে এখানে ডি। কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন? এখানে বিম্বিসারের সময় বুদ্ধদেব এবং মহাবীর লোকান্তরিত হন। অ্যান্সার হবে টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চরক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? চরক ছিলেন কনিষ্কের রাজদরবারের চিকিৎসক। চরক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? কনিষ্ক। অ্যান্সার হবে এ। কোন সময় কাল থেকে শকাব্দ প্রচলিত হয়? এখানে ৭৮ খ্রিস্টাব্দ থেকে শকাব্দ প্রচলিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সম্রাট প্রথম বৌদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? বৌদ্ধ মূর্তির প্রথম ব্যবহার করেছিলেন কনিষ্ক। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিলেন? তামার ব্যবহার শিখেছিলেন। অ্যান্সার হবে এ। প্রস্তর যুগে মানুষ প্রথম গৃহপালিত পশু কোনটি? ভেড়া। প্রস্তর যুগে মানুষের প্রথম গৃহপালিত পশু ছিল ভেড়া। অ্যান্সার হবে ডি। সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে? ২৫০০ থেকে প্রায় ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দে। অ্যান্সার হবে বি। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল খনন কার্য, পদ্মবস্তু। অ্যান্সার হবে এখানে সি। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব লুম্বনীতে জন্মগ্রহণ করেন। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়? এখানে সিংহল বা শ্রীলঙ্কা। কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সফলতা লাভ করে? এখানে সুধর্ম দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সফলতা লাভ করেছিলেন। অ্যান্সার হবে সি। বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন? বুদ্ধদেব এখানে অ্যান্সার হবে মগধে স্থানান্তরিত হয়েছিলেন। অ্যান্সার হবে কি। কোন সম্রাট তার রাজধানী রাজগিরি থেকে পার্লিভিত্র স্থানান্তর করেন? এখানে অজাতশত্রু। অ্যান্সার হবে কি। তার রাজধানী রাজগির থেকে পার্লিভিত্র স্থানান্তর করেন অজাতশত্রু। আলেকজান্ডারের কাছে রাজার পুরু কোন যুদ্ধে পরাজিত হন? কাবুল যুদ্ধে। অ্যান্সার হবে এখানে ডি। আলেকজান্ডারের কাছে পুরু কাবুল যুদ্ধে পরাজিত হন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের কোন রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসেবে নিজেকে ঘোষণা করেন? অ্যান্সার হবে এখানে মহাপদনন্দ নিজেকে একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে ঘোষণা করেন। দক্ষিণ ভারতের সারদা মঠের প্রতিষ্ঠাতা কে? দক্ষিণ ভারতের সারদা মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে শঙ্করাচার্য। অ্যান্সার হবে এখানে ডি। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম জৈন সম্মেলন হয়েছিল পার্লির উত্তরে। অ্যান্সার হবে এখানে এ। থাবিরবাদ ও আচার্যবাদের সৃষ্টি হয় কোন বৌদ্ধ সম্মেলনে? থাবিরবাদ বা আচার্যবাদের সৃষ্টি হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে। অ্যান্সার হবে এখানে বি। বৈদিক যুগে রাজাদের কোন সম্প্রদায় সাহায্য করত? এখানে ক্ষত্রিয় পুরোহিত, এখানে পুরোহিতরা সাহায্য করত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। অ্যান্সার হবে ডি। বিক্রমশীল নামে কে পরিচিত? ধর্মপাল বিক্রমশীল নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেওঘরের দশাবতার মন্দির কোন আমলে তৈরি হয়েছিল? গুপ্ত আমলে তৈরি হয়েছিল দেওঘরের দশাবতার মন্দির। কুষাণরা কোন বংশের শাখা? কুষাণরা হচ্ছে ইউচি জাতির শাখা। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। কার আমলে বঙ্গোপসাগরে চোল হ্রদে পরিণত হয়? বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয় রাজেন্দ্র চোলের আমলে। অ্যান্সার হবে এখানে সি। পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন কোন যুদ্ধে দ্বিতীয় পুলকেশী হত্যা করেন? এখানে মণিমঙ্গল। আদিনাথ চন্দ্রগর্ভ
আদিনাথ চন্দ্রগর্ব কার বাল্য নাম? এখানে অর্থিস দীপঙ্করের বাল্য নাম আদিনাথ চন্দ্রগর্ব, অ্যান্সার হবে ডি। শৈলেন্দ্র রাজাদের রাজধানী কোথায় ছিল? শ্রী বিজয়, অ্যান্সার হবে এখানে সি। মালবের রাজধানীর নাম কি? মালবের রাজধানী ছিল মান্ডু, অ্যান্সার হবে এখানে ডি। ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত? অসমক, অ্যান্সার হবে এখানে এ। কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল? ঝিলম, অ্যান্সার হবে এখানে সি। গন্ধার শিল্পে কোন দেশীয় শিল্পশৈলীর প্রভাব লক্ষ্য করা যায়? কি প্রভাবশৈলীর লক্ষ্য করা যায় গন্ধার শিল্পে? নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন নগরটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সর্বাধিক শক্তিশালী হয়ে উঠেছিল? মগধ। কোন মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্মের কৃচ্ছ সাধনের জীবন বেছে নিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অ্যান্সার হবে এখানে সি। কৌটিল্য কার রাজ্যসভায় প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায়, অ্যান্সার হবে এখানে এ। অশোকের শিলালিপিগুলি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ, অ্যান্সার হবে এখানে সি। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন করেন? এখানে পুষ্যমিত্র সিংহ মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে নতুন সাম্রাজ্য স্থাপন করেন। মালা বিকগ্নমিত্রম গ্রন্থটি কে লেখেন? কালিদাস, অ্যান্সার হবে এখানে সি। এই হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছেন রমিলা থাপার, অ্যান্সার হবে বি। নিম্নলিখিত কোনটি সমন্বয়টি ভুল? এখানে মহাবিশ্বের সঙ্গে ফার্বির কোনো সম্পর্ক নেই, অ্যান্সার হবে সি। মহাভাষ্য গ্রন্থের লেখক হচ্ছে পতঞ্জলি, মহাভাষ্য গ্রন্থের লেখক পতঞ্জলি। দেবনাম পিওর কার নাম ছিল? এখানে অশোকের নাম, অ্যান্সার হবে সি। অশোক সম্পর্কে নিম্নলিখিত কোন বাক্যবন্ধ সঠিক নয়? এখানে রাজ্য অভিষেকের সঙ্গে পূর্বে অশোক তক্ষশিলার রাজপ্রতিনিধি ছিলেন না, এখানে অ্যান্সার হবে এ, ছিলেন। পরবর্তী প্রশ্ন, অ্যান্সার হবে ডিটা, অ্যান্সার হবে অশোকের শিলালিপিগুলি সংস্কৃত ভাষায় লেখা হয় বলা হয়েছে, কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়নি, অ্যান্সার হবে ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অশোকের ধর্ম শব্দটি কোন ভাষায় লিখিত? প্রাকৃত ভাষায় লিখিত, অ্যান্সার হবে সি। শুঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গবংশের শেষ সম্রাট কে ছিলেন? শুঙ্গবংশের শেষ সম্রাট ছিলেন দেবভূতি, অ্যান্সার হবে এখানে বি, দেবভূতি। সাতবন সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? অন্ধ্র অঞ্চলে সাতবন সাম্রাজ্য গড়ে উঠেছিল। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। বিক্রম মহাশিলা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল, অ্যান্সার হবে এখানে সি। রাজ রাজেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন প্রথম রাজরাজ। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? অজাত শত্রু। সূর্য সিদ্ধান্তের লেখক হচ্ছেন আর্যভট্ট। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? সামন্ত সেন, অ্যান্সার হবে এখানে এ। নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? দ্বিতীয় পুলকেশী, অ্যান্সার হবে এখানে সি। প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? খরিষ্ট, অ্যান্সার হবে এখানে ডি, ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের কোথায় সর্বোত্তম রেশম উৎপাদিত হতো? বারাণসী, অ্যান্সার হবে এখানে সি। কোশ্চেন নাম্বার 725, অ্যান্সার হবে সি। কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্প সর্বোত্তম উন্নতি লাভ করেছিল, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের যবন হিসাবে চিহ্নিত করা হতো কাদের? এখানে অ্যান্সার হবে গ্রিকদের, যবন হিসাবে চিহ্নিত করা হতো গ্রিকদের। এখানে অ্যান্সারটা তোমরা একবার চেক করো, এই প্রশ্নটার মধ্যে কিছুটা ফল্ট আছে মনে হচ্ছে। আগেরটাই কুষাণ হবে, যদিও মৌর্য অ্যান্সার করা আছে, কিন্তু অ্যান্সার হবে সি, কুষাণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নত হয়েছিল? এখানে কনিষ্কের সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নতি হয়েছিল, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কালিদাসের মালাবিক বিকগ্নমিত্রম নাটকের কেন্দ্রীয় চরিত্র ছিলেন কে? অগ্নিমিত্র, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট এখানে অ্যান্সার হবে অগ্নিমিত্র, অ্যান্সার হবে এ। কাদের আমলে বিখ্যাত এলিফ্যান্টা গুহা চিত্র রচিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে চালুক্য, চালুক্য বংশের আমলে বিখ্যাত এলিফ্যান্টা গুহা চিত্র রচিত হয়েছিল। নিম্নলিখিত কোন ভাস্কর্যটি মৈথুন ভাস্কর্য নয়? এখানে হালেবিদ এবং বেলুর, অ্যান্সার হবে ডি। কাদের সময়কালে খাজুরাহোর
মৈথুন ভাস্কর্য রচিত হয়েছিল। এখানে চান্দিলদের সময়কালে মৈথুন ভাস্কর্য রচিত হয়েছিল। চান্দিল অ্যান্সার হবে এ। রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? এখানে শকদের রাজা ছিলেন। অ্যান্সার হবে এখানে বি। সাতবাহন রাজাদের দ্বারা উৎকীর্ণ শিলালিপি কোন ভাষায় লিখিত হয়েছিল? প্রাকৃত ভাষায় লিখিত হয়েছিল। অ্যান্সার হবে এখানে সি। কোন সম্রাট মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন? এখানে প্রথম চন্দ্রগুপ্ত মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। বীণাবাদক হিসাবে কোন গুপ্ত শাসকের পরিচয় পাওয়া যায়? সমুদ্রগুপ্তের পরিচয় পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে ডি। পঞ্চতন্ত্র কার রচনা? পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা রচনা। অ্যান্সার হবে এখানে সি। কাদের আমলে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? গুপ্তদের আমলে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন। মিচ্ছকটিকম নাটকের রচয়িতা কে? মিচ্ছকটিকম মিচ্ছকটিকম নাটকের রচয়িতা হচ্ছেন শূদ্রক। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে শূদ্রকের মিচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু কী ছিল? এক ধনী ব্যবসায়ী এবং এক পুরো সুন্দরীর ভালোবাসা। অ্যান্সার হবে এখানে এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে গুপ্তযুগে লিখিত সংস্কৃত নাটকের নারী ও শূদ্ররা যে ভাষায় কথা বলতো তাহলে এখানে প্রাকৃত। অ্যান্সার হবে এখানে বি। কোন গুপ্ত রাজা হুনদের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এখানে স্কন্দগুপ্ত। অ্যান্সার হবে সি। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? অ্যান্সার হবে বি, বরাহ মিহির। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হচ্ছেন বরাহ মিহির। পরবর্তী প্রশ্ন হচ্ছে শূন্য সংখ্যাটির আবিষ্কারক হলেন কে? শূন্য সংখ্যাটির আবিষ্কারক হচ্ছেন আর্যভট্ট। অ্যান্সার হবে এ। পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন তার নাম কি? বালি। অ্যান্সার হবে এখানে ডি। ধর্মশাস্ত্র অনুসারে অনুলম বিবাহ হয় একই গোত্রভুক্ত নারী ও পুরুষের মধ্যে। প্রাচীন ভারতের ইতিহাসে রত্নাকর বলা হয়েছে ভারত মহাসাগরকে। রামানুজ কিসের প্রচারক করেছিলেন? রামানুজ কিসের প্রচার করেছিলেন? রামানুজ এখানে ভক্তির প্রচারক করেছিলেন। অ্যান্সার হবে এখানে সি। কুষাণ সাম্রাজ্যের শাসক কে ছিলেন? প্রথম কথফিসিস। অ্যান্সার হবে এখানে ডি। বুদ্ধর ধর্মপ্রচার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? চিন্তা ভাবনার স্বচ্ছতার সঙ্গে। অ্যান্সার হবে এখানে সি। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগীর অথবা গিরি ভাড়াইয়া। অ্যান্সার হবে এখানে সি, বিম্বিসারের রাজধানী। কোন নদী তীরে দশ রাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে রাভি নদীর তীরে দশ রাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল। অ্যান্সার হবে ডি। নিম্নলিখিত কোন কালিদাসকৃত রচনাটি কোন নাটক নয়? এখানে কোনো নাটক নয়। অ্যান্সার হবে মেঘদূতম। মেঘদূতম কালিদাসকৃত রচনাটি এখানে কোনো নাটক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গুপ্ত শাসকের অভিধা ছিল কবিরাজ? সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে এখানে বি। পরবর্তী প্রশ্ন কোন হিন্দু রাজাকে বলা হয় অশোক সমুদ্রগুপ্তের চরিত্রের সমাহার? এখানে হর্ষবর্ধনকে অশোক এবং সমুদ্রগুপ্তের সমাহার বলা হয়। রত্নাবলী গ্রন্থের লেখক কে? হর্ষবর্ধন। রত্নাবলী গ্রন্থের লেখক হচ্ছেন হর্ষবর্ধন। অ্যান্সার হবে বি। কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাতি অর্জন করেছিল? এখানে হর্ষবর্ধনের আমলে। অ্যান্সার হবে সি। কোন সম্রাটের আমলে হিয়েনসাং ভারতে এসেছিলেন? এখানে হর্ষবর্ধনের আমলে হিয়েনসাং ভারতে এসেছিলেন। কাদম্বরী গ্রন্থের লেখক কে? বাণভট্ট। অ্যান্সার হবে এখানে ডি। কোন বাঙালি শিক্ষাবিদ নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? এখানে অ্যান্সার হবে শিলভদ্র। অ্যান্সার ডি, শিলভদ্র। পশুপতি বংশের শাসকদের রাজধানী ছিল বৈশালী। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোন স্থানটির সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল? এখানে নালন্দা, সরি, এখানে অ্যান্সার হবে বি, তক্ষশিলা। সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিখ্যাত নটরাজ ব্রঞ্জ মূর্তিটি কোন শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন? এখানে অ্যান্সার হবে সি, চোল শিল্প। বিখ্যাত নটরাজ ব্রঞ্জ মূর্তিটি চোল শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন। গুপ্তোত্তর যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে একীভূত করেছিলেন। অ্যান্সার হবে এখানে হর্ষবর্ধন।
তাঞ্জাবুরের বিখ্যাত বিশালাকার সেই মূর্তি কার আমলে নির্মিত হয়েছিল? এখানে প্রথম রাজরাজ চোল। নিম্নলিখিত কোন শিল্প নিদর্শনটি গান্ধার শিল্পশৈলীর অন্তর্গত? অজন্তা শিল্পশৈলীটি গান্ধার শিল্পশৈলীর অন্তর্গত। ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন রাজা তিলাওয়ারা মন্দির নির্মাণ করে? তেজপাল। বাতাবি কোন শাসক কুলের রাজধানী ছিল? চালুক্য। অ্যান্সার হবে এখানে সি। বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলে বলা হয়েছে কোন গ্রন্থে? অমরকোষে। বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে অমরকোষে। অ্যান্সার হবে এখানে সি। বৌদ্ধরা কার সময়কালে হিনজান ও মহাজান দ্বিধাভক্ত হয়েছিল? কনিষ্কের সময়কালে হিনজান ও মহাজানে বিভক্ত হয়েছিল বৌদ্ধরা। সুলপানি একজন বিশেষ শিল্পী ছিলেন সেন যুগের? অ্যান্সার হবে এখানে সি ডি, সরি ডি হবে অ্যান্সার, সেন যুগের। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের গ্রন্থ মুদ্রাক্ষসের রচয়িতা ছিলেন বিশাখ দত্ত? অ্যান্সার হবে এখানে বি। শকাব্দ প্রচলন করেন কে? কনিষ্ক। শকাব্দ প্রচলন করেন কনিষ্ক, অ্যান্সার হবে এখানে ডি। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরি সেন, অ্যান্সার হবে এখানে ডি। বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন ধর্মপাল? অ্যান্সার হবে এখানে ডি। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকাসকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা রাজা অশোক সর্বাধিক প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্তের দ্বারা, অ্যান্সার হবে এখানে বি। কার সময়কালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্কের সময়ে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। জৈন ধর্ম অনুসারে কাকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়? ঋষভদেবকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয় জৈন ধর্ম অনুসারে। কোন রাষ্ট্রকূট শাসক রামেশ্বরমের বিজয়গুপ্ত নির্মাণ করেছিলেন, বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন? কোন রাষ্ট্রকূট শাসক রামেশ্বরমে বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন? অ্যান্সার হবে এখানে তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ রামেশ্বরমে বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন, অ্যান্সার হবে সি। নিম্নলিখিত কোন শাসকদের রাজধানী ছিল কাঞ্চি? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি, অ্যান্সার হবে এখানে এ। বঙ্গদেশের প্রাচীন নাম কী ছিল? বঙ্গদেশের প্রাচীন নাম ছিল গৌড়, অ্যান্সার হবে এ। কোন রাজ্যের প্রাচীন নাম কামরূপ? আসামের প্রাচীন নাম ছিল কামরূপ, অ্যান্সার হবে এখানে ডি। কলণ্ডচিত রাজতরঙ্গিনীর ঐতিহাসিক প্রতিপাদ্য বিষয় ছিল কাশ্মীর, অ্যান্সার হবে এখানে এ। কোন শাসনকালে বিখ্যাত ইলোরা গুহাচিত্র রচিত হয়েছিল? এখানে রাষ্ট্রকূটের সময় ইলোরা গুহাচিত্র রচিত হয়েছিল। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে এই তত্ত্ব কোন ভারতীয় প্রথম বলেছিলেন? এই তত্ত্ব বলেছিলেন আর্যভট্ট, অ্যান্সার হবে এখানে সি। কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচিত পরিচয় দিতেন? আলাউদ্দিন খলজি, অ্যান্সার হবে এখানে এ। বাংলার প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ দ্বারা কে রাজা হয়েছিলেন? এখানে গোপাল, অ্যান্সার হবে বি। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পাণিনি। প্রাচীনকালে পতঞ্জলি কে ছিলেন? প্রাচীনকালে পতঞ্জলি ছিলেন এখানে বৈয়াকরণ, অ্যান্সার হবে এখানে ডি। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কোথায় অবতরণ করেন? কালিকটে, অ্যান্সার হবে সি। বিম্বিসারের উপাধি কী ছিল? সৈনিক, অ্যান্সার হবে এখানে এ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। বৈদিক যুগে ধনী বণিকদের কী বলা হতো? বৈদিক যুগে ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হতো, অ্যান্সার হবে ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হরিহর বোক্কা কোন রাজ্য প্রতিষ্ঠা করেন? হরিহর বোক্কা কোন রাজ্য প্রতিষ্ঠা করেন? বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন, হরিহর বোক্কা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে বি। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? রাজগৃহ, অ্যান্সার হবে সি। কোন রাজা পাল বংশের নন? কোন রাজা পাল বংশের নন? এখানে মহিপাল, অ্যান্সার হবে বি। সাক্ষ্য জাতির রাজধানী কপিলাবস্তুর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছে? এখানে তিলাউ রাকোট, অ্যান্সার হবে এ। বল্লাল সেনের গুরুদেব কে ছিলেন? অরুন্ধতী ভট্ট, ওর অনিরুদ্ধ ভট্ট। বল্লাল সেনের গুরুদেব ছিলেন ওর অনিরুদ্ধ ভট্ট, অ্যান্সার হবে এ। মৌর্য যুগে জেলার শাসন কার্য পরিচালনা করতেন কোন কর্মচারী? স্থানিক, অ্যান্সার হবে এখানে সি। মৌর্য যুগে জেলার শাসন কার্য পরিচালনা করতেন স্থানিক। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বালোর নাম কী ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ, অ্যান্সার হবে এখানে বি। দেওয়াপাড়া প্রশস্তি কার সম্পর্কিত? বিজয় সেন সম্পর্কিত, অ্যান্সার হবে এখানে বি। গুপ্তাব্দ শুরু হয় কত সালে? ৩২০ সালে গুপ্তাব্দ শুরু হয়। ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। বিখ্যাত চৈনিক পরিব্রাজক ভাইয়ান ভারতে ভ্রমণে এসেছিলেন কোন রাজ্যের রাজত্বকালে? অ্যান্সার হবে এখানে
চন্দ্রগুপ্ত টু। কলনের রাস্তরঙ্গিনী হলো এখানে কাশ্মীরের ইতিহাস, অ্যান্সার হবে এখানে এ। ধর্মপালের রাজত্বকাল, ধর্মপালের রাজত্বকাল টাইম ছিল এখানে 770 থেকে 810, অ্যান্সার হবে এখানে বি। সংস্কৃত কবি রাজশেখর কোন রাজার সহকবি ছিলেন, রাজশেখর কোন রাজার সহকবি ছিলেন, এখানে মহিপালের সহকবি ছিলেন, অ্যান্সার হবে সি। কোন রাজবংশ গ্রাম সভা প্রধান বৈশিষ্ট্য ছিল, এখানে রাষ্ট্রকূট রাজবংশের গ্রাম সভা একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। কে গঙ্গাইকোণ্ড উপাধি গ্রহণ করেন, রাজেন্দ্র ওয়ান গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করে। বৈদিক যুগে রাজ্যদের জীবন চারটি শ্রেণীতে বিভক্ত ছিল, নিচের কোনটি ওই চারটি শ্রেণীতে বিভক্ত নয়, দিল্লি, অ্যান্সার হবে সি। তুলব সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিলেন, কৃষ্ণদেব রায়, অ্যান্সার হবে সি। বিষ্ণু পুরাণ কাদের রাজত্বের কথা বর্ণিত হয়েছে, বিষ্ণু পুরাণে মৌর্য বংশের রাজত্বের কথা বর্ণিত হয়েছে। আর্যরা ভারতে পদার্পণ করে কোন অঞ্চল থেকে, মধ্য এশিয়া, অ্যান্সার হবে এখানে বি। বিখ্যাত বেদভাষ্য যুদ্ধের উৎপত্তি মানব মনের মধ্য থেকেই পাওয়া যায়, অ্যান্সারটি হবে এখানে ঋগ্বেদ। উপনিষদ কি ধরনের গ্রন্থ, উপনিষদ এখানে দর্শন সম্পর্কিত গ্রন্থ। শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাকে পাঠান, এখানে অ্যান্সার হবে খ, খ অর্থাৎ বি এবং সি, মহেন্দ্র এবং সঙ্গমিত্রা। শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে কে হত্যা করেন, পুষ্যমিত্র, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন চৈনিক পরিব্রাজক নদীপথে ভারত এসেছিলেন, আইসেন, আইসেন নদীপথে ভারত এসেছিলেন। বৎসায়নের কামসূত্রে কয়টি কলার উল্লেখ আছে, 64টি কলার উল্লেখ আছে, অ্যান্সার হবে এখানে বি। হরপ্পা সভ্যতা পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল, এখানে সুত কেন্দর, অ্যান্সার হবে ডি। প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় কার সময়কালে, এখানে অ্যান্সার হবে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় অজাত শত্রুর সময়, অ্যান্সার হবে এখানে সি। কল্পসূত্র গ্রন্থের লেখক কে, ভদ্রবাহু। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন লিপিতে লিখিত হয়েছিল, এখানে পালি ভাষায় লিখিত হয়েছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ, অ্যান্সার হবে সি। কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ সংঘ পরিচালনা ও সন্ন্যাসীদের আচারগত বিধি লিপিবদ্ধ আছে, এখানে অ্যান্সার হবে সি, বিনয় পিটক। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন সম্রাট অমিত্রাঘাত নামে পরিচিত, বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত, অ্যান্সার হবে এ। কবে অশোক কলিঙ্গ জয় করেন, এখানে অশোক কলিঙ্গ জয় করেন 261 খ্রিস্টাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে কোন গ্রীকপদ ভারত এসেছিলেন, অ্যান্সার হবে এখানে মেগাস্থেনিস, অ্যান্সার হবে সি। মেগাস্থেনিস কার রাজ্যদূত হিসাবে ভারতে আসেন, মেগাস্থেনিস এখানে অ্যান্সার হবে ডি, কেউ নন। আমির খসরু কোন সুলতানের দরবারে সভাকবি ছিলেন, আমির খসরু আলাউদ্দিন খলজি, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধর্মের সঙ্গে কৈবল্য কথাটি সম্পর্কযুক্ত, কৈবল্য সম্পর্কযুক্ত হচ্ছে জৈন ধর্মের সঙ্গে। কাকে দি লাইট অফ এশিয়া বা এশিয়ার আলোকদূত, আলোকদূতি বলা হয়, এখানে বুদ্ধদেবকে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলোকদূতি বলা হয়। কোন রাজ্যে প্রতি 5 বছর অন্তর প্রয়াগে ধর্ম সম্মেলন আহ্বান করতেন, হর্ষবর্ধন, অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত কোন সম্রাট বৌদ্ধ ধর্ম দ্বারা অনুপ্রাণিত হননি, চন্দ্রগুপ্ত মৌর্য। সিন্ধু অধিবাসীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল কোন দেশের সঙ্গে, এখানে অ্যান্সার হবে বি, সিংহল। সিন্ধু আদিবাসীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল সিংহল দেশের সঙ্গে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার ভারতে আসেন, ভারতে ছিলেন 19 মাস, অ্যান্সার হবে এখানে বি। পল্লব মল্ল নামে কে পরিচিত ছিলেন, প্রথম মহেন্দ্র বর্মন পল্লব মল্ল নামে পরিচিত ছিলেন। সিন্ধু সভ্যতাকে কী বলা হয়, শহর ভিত্তিক সভ্যতা বলা হয়, অ্যান্সার হবে এ। সন্ধ্যাকার নন্দী হলেন রামচরিত কাব্য রচয়িতা। নরসিংহ শালুক কোথাকার শাসনকর্তা ছিলেন, উদয় নগর, অ্যান্সার হবে এখানে বি। বৌদ্ধদেবের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো পঞ্চপাঠিকা, বৌদ্ধদেবের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে পঞ্চপাঠিকা, অ্যান্সার হবে এখানে। এই প্রশ্নটা একবার তোমরা ভেরিফাই করে নিও।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাবলিপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে এই ওই অঞ্চলের রাজত্ব করতেন কে? দ্বিতীয় নরসিংহবর্মন। অ্যান্সার হবে এখানে বি। সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্মাণ ঘটে কত সালে? 483 BC। হরপ্পা সভ্যতার আবিষ্কৃত বিখ্যাত নিত্যরতা নারী মূর্তিটি কী দিয়ে তৈরি? ব্রোঞ্জ দিয়ে তৈরি। অ্যান্সার হবে সি। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত বিশাল সেনানগরটি কোথায় পাওয়া গেছে? চান উদারতে পাওয়া গেছে। অ্যান্সার হবে এখানে ডি। নিম্নলিখিত কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় হিন্দু ধর্মীয় সংযোগ প্রমাণ করে? শিবের মূর্তি। সিন্ধু আদিবাসীরা ঘর বাড়ি বানাতে কি দিয়ে? এখানে ইট দিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? সারনাথ। অ্যান্সার হবে এখানে বি। বুদ্ধদেব প্রথম সারনাথে ধর্মপ্রচার করেন। ভারতীয় জনগোষ্ঠীর বড় অংশ কোন জাতি? মঙ্গোলীয় জাতি। অ্যান্সার হবে এখানে ডি। ভারতীয় জনগোষ্ঠীর বড় অংশ হচ্ছে মঙ্গোলীয় জাতির অংশ। নিচের কোনটি নগরকেন্দ্রিক সভ্যতা? এখানে হরপ্পা সভ্যতা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কনিষ্কের আমলে কোথায় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়? কাশ্মীরে। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? পড়াও মিহির। অ্যান্সার হবে বি। কোন বেদে রহস্যজনক বিদ্যা সম্বন্ধে বলা হয়েছে? রহস্য বা ব্ল্যাক ম্যাজিক, যজুবেদ। অ্যান্সার হবে এখানে সি। যজুবেদে রহস্যজনক বিদ্যা সম্পর্কে বলা হয়েছে। কোন রাজা সঙ্গমেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন? বিজয়াদিত্য। অ্যান্সার হবে এখানে সি। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কোন চালুক্যরা চালুক্য বিক্রম সম্বত নামে নতুন সম্বত চালু করেন? এখানে ষষ্ঠ বিক্রমাদিত্য চালুক্য বিক্রম সম্বত নামে একটি নতুন সম্বত চালু করেন। বিন্দুসারের উপাধি কী ছিল? অমিত্রাঘাত। অ্যান্সার হবে এখানে গিয়ে বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। কোন রাজার আমলে তাঞ্জোরের শিব মন্দির নির্মিত হয়? প্রথম রাজরাজের আমলে। বাংলার প্রাচীন নাম কী ছিল? গৌড়। অ্যান্সার হবে এখানে ডি। মধ্যযুগে ভারতের ইতিহাসকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? দুটি পর্যায়ে ভাগ করা যায়। ফতুয়াত ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক কে? সুলতান ফিরোজ শাহ। অলবেরনি রচিত গ্রন্থের নাম হচ্ছে তহকিক হিন্দ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কারা? এখানে আরবরা। অ্যান্সার হবে সি। মুসলমানের কথা বলা হচ্ছে তখন আরব, প্রথম আরবরাই ভারত আক্রমণ করেছিল মুসলিমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে, থরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘোরি। অ্যান্সার হবে সি। দাস বংশ প্রতিষ্ঠিত হচ্ছে 1206 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে বি। সামরিক বিভাগের দুর্নীতি বিলোপ সাধনের জন্য ধাক ও হুলিয়া প্রথার প্রচলন করেন আলাউদ্দিন খলজি। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুলতানি আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন কে? আলাউদ্দিন খলজি। অ্যান্সার হবে এখানে এ। কে মোহাম্মদ বিন তুগলকের রক্ত বিপাশু বা নিষ্ঠুর বলে মন্তব্য করেন? জিয়াউদ্দিন বারুনি। অ্যান্সার হবে এ। উলুক খাঁ বা জাফর কার কার সহযোগী ছিলেন? এখানে আলাউদ্দিন খলজির সহযোগী ছিলেন। অ্যান্সার হবে বি। দিল্লির সুলতানি পতন করেছিলেন কে? দিল্লির সুলতানি পতন করেছিলেন কুতুবুদ্দিন আইবক। অ্যান্সার হবে এখানে সি। খলিজি বিপ্লবের নায়ক কে? জালালউদ্দিন। অ্যান্সার হবে এখানে বি। খিলজি বিপ্লবের নায়ক ছিলেন জালালউদ্দিন। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মালিক কাফর একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। অ্যান্সার হবে ডি। অলবিরনি ছিলেন একজন রাজ্যতীশী। অলবিরনি কার আমলে রাজ্যতীশী ছিলেন? সুলতান মাহমুদের সময়। অ্যান্সার হবে এখানে এ। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। ইমান বত্তুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইমান বত্তুতা ভারতে এসেছিলেন। ইমান বত্তুতা অলবেরনি ভারতে আসেন সুলতান মাহমুদের আক্রমণের সময়। অ্যান্সার হবে এখানে সি। বিজয়নগর বাহুমনির সংঘর্ষের প্রধান কারণ ছিল? এখানে অর্থনৈতিক উন্নতি সাধন, বিজয়নগর বাহুমনির সংঘর্ষের কারণ। খরাজ খামাস ও জিজিয়া কর আদায় হতো ফিরোজ শাহ তুগলকের আমলে? অ্যান্সার হবে এখানে এ। দাস বংশ বলা হয় কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত বংশকে? তৈমুর লং ভারত আক্রমণ করে 1318 খ্রিস্টাব্দে। তৈমুর লং ভারত আক্রমণ করে 1318 খ্রিস্টাব্দে।
দিল্লির প্রথম আফগান সুলতান হচ্ছেন বাহলুল লোদি। সুলতান সাম্রাজ্য ভারতে টিকেছিল 300 বছর। দিল্লির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। অ্যান্সার হবে এখানে বি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল? 1192। অ্যান্সার হবে এখানে বি। সুলতানের যুগে দোহা কে রচনা করেন? কবির। দোহা রচনা করতেন কবির। অ্যান্সার হবে এ। নাম দেব ছিলেন দর্জি। অ্যান্সার হবে এ। কে তার মুদ্রায় নিজেকে কামরূপ কামতা চাজনগর উড়িষ্যা বিজয়ী বলে উল্লেখ করেছেন? হোসেন সাহু। কামরূপ কামতা চাজনগর উড়িষ্যা বিজয়ী বলে উল্লেখ করেছেন হোসেন সাহু। অ্যান্সার হবে ডি। পদ্মপুরাণ নামে বিখ্যাত মনসা মঙ্গল কাব্য রচনা করেন কে? অ্যান্সার হবে এখানে বিজয় গুপ্ত। পদ্মপুরাণ নামে বিখ্যাত মনসা মঙ্গল কাব্য রচনা করেন। বাংলার আকবর বলা হয় হোসেন সাহুকে। অ্যান্সার হবে এখানে সি। সুফি মতবাদ প্রথম প্রসারিত হয় পারস্যে। অ্যান্সার হবে এখানে ডি। কে প্রমাণ করেছেন যে ইউরোপের নিরক্ষে ভারতের ইতিহাসে মধ্যযুগকে কোনো ক্রমেই অন্ধকার যুগ বলা সঙ্গত হবে না? ঈশ্বরী প্রসাদ। তাবাকতি নাসিরি গ্রন্থের লেখক কে? মিনহাজ ও সিরাজ। অ্যান্সার হবে এখানে ডি। শামসি সিরাজের রচিত গ্রন্থের গ্রন্থটি হল তারিখি ফিরোজ। অ্যান্সার হবে এখানে বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কখন? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 দেওয়া আছে অ্যান্সার। তোমরা একবার চেক করে নিও সঠিক অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন হচ্ছে আরবদের আক্রমণকালে সিন্ধু রাজ্যের আধিপত্য ছিলেন তাহির। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আনন্দপাল। 896 নম্বর প্রশ্ন, অ্যান্সার হবে আনন্দপাল। নেক্সট প্রশ্ন হচ্ছে খলজি বংশের শেষ সুলতান ছিলেন মোবারক খলজি। অ্যান্সার হবে এখানে সি। দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হবে এ। তালিকোটে যুদ্ধ হয়েছিল কখন? তালিকোটে যুদ্ধ হয়েছিল এখানে 1556 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মুঘল নেতা আক্রমণ করেন? ইলতুৎমিশের রাজত্বকালে এখানে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল মহিউদ্দিন এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এটা ছিল দ্বিতীয় পার্ট। আশা করি ইতিহাসের এই দুটো পার্ট তোমরা যদি প্লে লিস্ট থেকে বা যেখান থেকে পারো আলোচনা করেছি যেগুলো দেখে নিতে পারো, তাহলে মনে হয় ইতিহাসের আর কোনো প্রবলেম থাকবে না। এখানে এনিশিয়ান্ট ইন্ডিয়া, মুঘল, আকবর, এমনকি সমসাময়িক বিজয়নগর সাম্রাজ্য, সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু ঢুকে আছে এমসিকিউ আকারে। তোমরা যদি বারবার রিভিশন করতে পারো তাহলে মনে হয় বেটার অপশান হবে। সো থ্যাংক ইউ।